बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम, अस्सलामु अलैकुम। आज बृहस्पतिवार 16 জুলাই 2020। টক শো দামি রোরে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। কেবি টিভি লন্ডন আয়োজিত লাইভ টক শো দ্য মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে নিজের মতামত ব্যক্ত করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, টক শো দ্য মিররের একটা উপদেষ্টা প্যানেল আছে। প্রতি শোতে একজন উপদেষ্টা যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখতে পারেন, এমনকি অতিথিবৃন্দের কাছে বিনয়ের সহিত একটি বা দুটি প্রশ্নও রাখতে পারেন। আমাদের আজকের লাইভ টক শো এর আলোচ্য বিষয় করোনা এবং সাম্প্রতিক রাজনীতি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিজ্ঞ অতিথিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাবের জনাব শওকত মাহমুদ, যিনি একজন বিশিষ্ট সাংবাদিক। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন ইউকে বেজ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন। আমাদের সাথে আরো যুক্ত আছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদেরকে টক শো দ্য মিররে স্বাগত। এছাড়াও আমাদের সাথে লাইভ চলাকালীন কোন এক সময় যুক্ত হবেন একজন বিশিষ্ট সংগঠক জনাব ওমর ফারুক পাটোয়ারি, যিনি এলাকা ভিত্তিক করোনা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সদ্য প্রয়াত স্বাধীনতার ইস্তেহার পাঠকারী সাবেক মন্ত্রী জনাব শাহজাহান সিরাজের মৃত্যুতে তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আজকের এই শো আরম্ভ করছে। আমি প্রথমে যেতে চাচ্ছি জনাব শওকত মাহমুদ আপনার কাছে। করোনাকালীন ব্যবস্থায় সরকারের রাজনৈতিক কোনো ব্যর্থতা বা সফলতা আপনি দেখতে পান কিনা, যদি সংক্ষেপে একটু ব্যাখ্যা করেন জনাব শওকত মাহমুদ। ধন্যবাদ আপনাদের আজকের এই আয়োজনের জন্য। কেবি টিভি লন্ডনকে আন্তরিক অভিনন্দন জানাই এই ধরনের টক শো নিয়মিত আয়োজন করছে সেই জন্য। আপনি কি প্রশ্নটা করেছেন যে করোনা কালীন ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক ব্যর্থতা বা সফলতা আছে কি? আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই, যেহেতু এই সরকারটি একটা বিনা ভোটের সরকার, অনির্বাচিত সরকার, এবং রাজনৈতিক ভাবে এই সরকার শুধু নিজেকে নিয়েই ব্যস্ত এমন একটি সরকার, তার যদি ব্যর্থতা বা সাফল্য নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমরা শুরু থেকে যদি যাই, যখন করোনার প্রথম রোগী বাংলাদেশে শনাক্ত হয় 8ই মার্চে, তখন কিন্তু সরকার এই বিষয়টার প্রতি গুরুত্ব দেয় ও প্রস্তুতিও নেয়। তাদের সামনে একটা বড় অনুষ্ঠান ছিল যে মুজিব বর্ষ পালনের অনুষ্ঠান 17ই মার্চ, এবং সেখানে বিদেশি অতিথিরা আসবে, এবং সরকার তারা রাষ্ট্রকে পুরোপুরি ভাবেই নিয়োজিত করে রেখেছিল সেই অনুষ্ঠানের প্রতি, এবং সেই অনুষ্ঠানটি পরে করোনার ব্যাপ্তির কারণে অনুষ্ঠানটি বাতিল করতে হয়। কিন্তু ততদিনে আমাদের প্রস্তুতি যে প্রয়োজন ছিল সেই প্রস্তুতি সম্পন্ন হয়নি, যদিও সরকারের এই মুজিব বর্ষ পালনের নানা অনুষ্ঠানের একটা রেশ কিন্তু এই পুরো মার্চ মাস পর্যন্ত ছিল। যখন স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাখালীতে যে ভবনটি আছে সেখানেও আমরা দেখেছি পুরো মার্চ মাসে ওই অনুষ্ঠানের জন্য আলোকসজ্জা ছিল, যখন করোনা রোগী শনাক্ত হচ্ছে, মারা যাচ্ছে এবং সারা বিশ্বে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর ব্যস্ত ছিল এই এই বর্ষ পালনের অনুষ্ঠানে। তো যাই হোক, সেটা আর সরকারের অমনোযোগিতা, অপ্রস্তুতি এবং সরকারের ব্যর্থতার বিষয়গুলো আজকে আমরা যে পর্যায়ে আছি, যে এটা কিন্তু হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষার করোনা রোগীর রোগ পরীক্ষার ক্ষেত্রে, দ্বিতীয়ত মাস্ক পিপিএ ডাক্তারদের যেসব প্রতিরক্ষামূলক সরঞ্জাম দেওয়ার খাতরা সেই সব ক্ষেত্রে আমরা দেখছি,
যে দুর্নীতির বিস্তার ঘটেছে এবং অনিয়ম হয়েছে এবং এসব কারণে কিন্তু ডাক্তার মারা গেছেন এবং চিকিৎসার অভাবে চিকিৎসকদের আগে থেকে প্রস্তুত করা হয়নি মারা গেছে। আমরা প্রথম থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল এই জাতীয় দুর্যোগ যেটি কখনো আমাদের জীবৎকালে আমরা দেখিনি এই ধরনের দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলায় সরকারের কাছে পরামর্শ রাখা সহ একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। কিন্তু বারবার আহ্বান জানানো সত্ত্বেও সরকার কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে যে একটি কিভাবে মোকাবেলার কার্যকরী পন্থা গড়ে তোলা যায় সেই রাস্তায় কিন্তু তারা হাঁটে, তারা নিজেরাই সবকিছু করতে চেয়েছে এবং বিরোধী দলের সুপারিশ অনুরোধ এবং বিরোধী দল যেখানে তাদেরকে সহযোগিতা করতে চেয়েছে সেই সহযোগিতা তারা নিতে চায় এবং নেয়নি, এখন পর্যন্ত নেয়নি। শুধু বিরোধী দলের সহযোগিতা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ত্রাণ তৎপরতার ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেইভাবে মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনি সরকার দাঁড়িয়েছে তার ত্রাণ ভাণ্ডার নিয়ে সীমিত আকারে, কিন্তু আওয়ামী লীগ নামে যে একটি রাজনৈতিক দল আছে এবং তাদের যে একটি ত্রাণ কার্যক্রমের পরিচালনার কথা মানুষ প্রত্যাশা করেছে সেটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু কোন ত্রাণ তৎপরতা চালায়নি, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে কোন ত্রাণ তৎপরতা চালায়নি, বরঞ্চ আওয়ামী লীগ নিজের দলের যারা রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকেও কিন্তু ত্রাণ কাজে প্রথমে ওয়ার্ড পর্যায়ে বা গ্রাম পর্যায়ে সংশ্লিষ্ট রেখেছে যাতে করে তাদের হাত দিয়ে ত্রাণ সামগ্রী যায় এবং সেগুলো বেহাত হওয়ার ঘটনা ব্যাপকভাবে প্রকাশিত হয়ে যাওয়ায় প্রায় 100 জন ইউপি স্থানীয় সরকার চেয়ারম্যান ও সদস্যকে দুর্নীতি মামলায় অভিযুক্ত হতে হয়েছে। কিন্তু বড় পর্যায়ে এমপিদের সংশ্লিষ্ট করা বা তার উপরে সভাপতি মন্ডলী বা আরো যারা অন্যান্য পদে কর্মকর্তা ছিলেন তাদেরকে তারা সংশ্লিষ্ট করেনি, বরঞ্চ সরকার 64টি জেলায় ত্রাণ সমন্বয়কারী হিসাবে 64 জন সচিবকে দায়িত্ব পালন করতে পাঠিয়েছে, অথচ প্রত্যেক জেলায় আওয়ামী লীগেরই লোকজন ছিল কিন্তু তাদেরকে এইসব বড় নেতাদের তারা সংশ্লিষ্ট করেনি। সেই কারণে যেখানে প্রতি গ্রামে মহল্লায় বা ওয়ার্ডে শহরের ওয়ার্ডে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমন্বয়ে যদি ত্রাণ কমিটি থাকতো অথবা ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে সেনাবাহিনী পুলিশ সহ রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্ট করে দেওয়া যেত তাহলে ত্রাণ তৎপরতাও সুষ্ঠুভাবে হতো এবং একই সঙ্গে কিন্তু জনগণের মধ্যে একটা বিষয় তৈরি হতো যাতে সমস্ত রাজনৈতিক দল এই দুর্যোগের সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আওয়ামী লীগের একলা চলনীতি একচোখা নীতি এবং তারা সেই কাজটি করেছে এবং রাজনৈতিকভাবে কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়ে গেছে আমি মনে করি, এবং এখানে বিরোধী দল বা সমগ্র রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করলে যেটা আমরা ভারতেও দেখেছি অন্যান্য দেশেও দেখেছি তারা বিরোধী দলের সঙ্গে সংলাপ করে বা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে তাদেরকে আস্থায় নিয়ে এই দুর্যোগকে মোকাবিলা করছে, কিন্তু এখানে তার বড় যে ব্যত্যয় ঘটেছে এটা এই কারণেই ঘটেছে যেহেতু একটি অনির্বাচিত সরকার তাদের মধ্যে একটা অপরাধ প্রবণ অপরাধ বোধ আছে এবং তারা কোনোভাবেই কারোর সঙ্গে মিলে কাজ করতে চায় না, হয়তো এই ধারণাও তাদের মধ্যে কাজ করেছে যে দুর্নীতি করার ক্ষেত্রেও তারা হয়তো চিন্তা করেছে যে অন্য কাউকে সংশ্লিষ্ট করলে হয়তো এই দুর্নীতি বা ত্রাণ সামগ্রী চুরি অথবা বেহাত করা হতে সম্ভব হবে এটা আমার কাছে মনে হয়েছে। এবং বস্তুত সরকার এখন শুধু তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ এবং অন্য কোথাও কোনো তৎপরতা বা আমরা কিছু দেখছি না, এরা শুধু ভিডিও কনফারেন্স করে তারা সরকার চালাচ্ছে। তো আপনি যদি রাজনীতির দৃষ্টিকোণ দিয়ে বিচার করতে যান তাহলে আমরা পরিষ্কার দেখতে পাই এই দেশের রাজনৈতিক দলগুলোকে সংশ্লিষ্ট করার যে ব্যর্থতা এই ব্যর্থতার কারণে কিন্তু আজকে সরকারের যেই কর্মসূচি ঘোষণা করছে লকডাউন বা রেড জোন ডিক্লেয়ার করে জনগণ তাতে কিন্তু সাড়া দিচ্ছে কম, এই জন্য যে এই সরকারের বিশ্বাসযোগ্যতা নেই এবং জনগণ এখন মনে করে এই দেশে এখন একটি নৈতিক নেতৃত্ব বিহীন একটি দেশে পরিণত হয়েছে, মোরাল লিডারশিপের অভাবে জনগণ এই সরকারের আহ্বান নির্দেশ অনুরোধ হুকুম এগুলো কিন্তু তারা মানছে না। ধন্যবাদ আপনাকে। আমি প্রশ্ন রাখতে চাই এখন
জনাব ব্যারিস্টার মনোয়ার, আপনার কাছে, আপনি চট্টগ্রাম নাগরিক ফোরামের একজন চেয়ারম্যান এবং ইউকে বেজ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং আওয়ামী লীগের আই থিঙ্ক থিঙ্ক ট্যাঙ্কের আপনি একজন সদস্য হিসাবে পরিচিত। আপনার কাছে আমার প্রশ্ন, দেশে কি এখন গণতন্ত্র বলে কোনো কিছু আছে? করোনাকালীন সরকারের ত্রাণ ব্যবস্থার লুটপাটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন? থ্যাংক ইউ ডিয়ার প্রেজেন্টার। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন সেই জন্য, এবং আমি অবশ্যই একটা ইটস মাই প্লেজার দ্যাট আমার এখানে শওকত মাহমুদ ভাই, একজন ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট জার্নালিস্ট, লিডিং জার্নালিস্ট ইন বাংলাদেশ, আজকে এই প্রোগ্রামে পেয়েছি এবং উনি মর্মগ্রহণ কথা শুনতে পাচ্ছি আমরা, এবং রফিক ভাইও এখানে আছেন আমাদের সাথে, জাতীয়বাদী সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় নেতা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে এই করোনার কালে আমাদের পুরো দুনিয়াতেই কি পরিস্থিতি, একটা ভয়াবহ পরিস্থিতি এবং একটা ভীতিকর একটা পরিস্থিতি। এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, এটা ইউকেতে দেখেন 50,000-এর বেশি মানুষ অলরেডি মৃত্যুবরণ করেছে। গভর্নমেন্ট এখানে লকডাউন করতে ভুল করেছে, গভর্নমেন্ট এখানে প্রমিজিং মেডিসিন গুলোকে অন্যান্য দেশে তাদের রিসার্চে অগ্রগতি হওয়া সত্ত্বেও, প্রেসক্রাইব করা সত্ত্বেও, ইভেন কি মিডল ইস্টে করা সত্ত্বেও, এই দেশে নতুন ভাবে গবেষণা শুরু করেছে, মাসের পর মাস সময় নিয়েছে, মানুষ মারা গেছে অনেক ক্ষেত্রে, দেখা গেছে আজকে পর্যন্ত মাস্ক ব্যবহারটা পর্যন্ত যেখানে বাংলাদেশে ব্যবহার করতে হয়, মিডল ইস্টে করতে হয়, চায়নাতে করতে হয়, ইটালি, ফ্রান্স, জার্মান, আমেরিকা, জাপান সবখানে, ইংল্যান্ডে সেটা করা হয়। এগুলি নিয়ে অনেক সমালোচনা, ইনকোয়ারি কমিটি করা, ইনভেস্টিগেশন কমিটি করার কথা আসছে। বরিস জনসন বলছেন যে হ্যাঁ আমি একমত, তবে দিস ইজ নট দ্য রাইট টাইম। চায়না থেকে যেই ভাইরাসের উৎপত্তি এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে বর্তমানে 5G এবং অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি, যে পলিটিক্স এর পরিস্থিতিটাও কিন্তু একটা ঘোলাটা আকার ধারণ করছে, জটিল আকার ধারণ করছে এবং একটা অজানা উদ্দেশ্যের দিকে যাচ্ছে। এবং যদি আমি সায়েন্টিস্ট নই, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আশঙ্কা হচ্ছে যে আমাদের আগামী দিনে যে যুদ্ধ লড়াই এগুলো মনে হয় আর নিউক্লিয়ার বম্ব লাগবে না, এখানে কোনো বিশাল কোনো এক্সপেন্সিভ প্লেন লাগবে না মানুষকে হত্যা করার জন্য, ভাইরাল ওয়ারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে এবং সায়েন্টিস্টদের স্পেশালি এখন ইম্পর্টেন্সটা বাড়ছে। সেক্ষেত্রে শত্রুতা হবে চুপচাপ, এক দেশের অর্থনীতি আরেক দেশ ধ্বংস করার চেষ্টা করবে অত্যন্ত চুপি চুপি এবং কেউ কাউকে বুঝতে দেবে না। যেখানে আমরা সন্দেহ করছি চায়না কিংবা আমেরিকাকে মানুষ দায়ী করে, হয় চায়না না হয় আমেরিকা এই ভাইরাসটা, করোনা ভাইরাসটা তারা প্রোডাকশন শুরু করেছে এবং সেটা কোনো উদ্দেশ্যে ছিল না, অ্যাক্সিডেন্ট, এটা হয় চায়নাতে প্রথম না হয় আমেরিকায় প্রথম। চায়নায় হয়েছে হুয়ান শহরে একটা মার্কেট থেকে, এটার পক্ষে সবচেয়ে বেশি জোরালো মতামত, যদিও এটা ইনভেস্টিগেশন প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে কতটুকু প্রমাণ হবে জানে না, চেষ্টা করছে সেখানে যাওয়ার জন্য। এই অবস্থার মধ্যে আমরা স্বাভাবিকভাবে পুরো দুনিয়ার মানুষে কিন্তু একটা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এবং বাংলাদেশ তার বাইরে নয়। বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট কি করছে? বাংলাদেশ গভর্নমেন্ট আমি দেখেছি যে 10টা পদক্ষেপ নিয়েছেন। 23 মার্চ মন্ত্রিসভার বৈঠকে বসে শেখ হাসিনা সভাপতিত্বে, আপনি যদি ইংল্যান্ড আমেরিকা আপনি যদি দেখেন, সেই 23 মার্চের দিকে তারা লকডাউন করবে কি করবে না এটা নিয়ে ভাবছিল, কোথাও কোথাও লকডাউন করা হচ্ছে, এমনকি শুধুমাত্র তখন মাত্র 20 মার্চ থেকে যুক্তরাজ্যে লকডাউন করার জন্য
সিদ্ধান্ত দিল, তার মধ্যেই অনেক দূরে এগিয়ে গেছে, ভাইরালটা অনেক অনেক স্প্রেড করে গেছে। এবং ইমিডিয়েটলি 10টা কর্মসূচি নেওয়ার পর, এটা আমি যেটা ব্যক্তিগত ভাবে দেখেছি একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, বাংলাদেশ কিন্তু ইমিডিয়েটলি লকডাউনটা করেছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে লকডাউনটা খুবই কঠিন, যেখানে ইন্ডিয়াতেও আজকে সেম প্রবলেম ফেস করছে, যেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার বলতে এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এক শহর থেকে আরেক শহর মাইল দূরে মানুষ ট্রাভেল করে, মানুষ যে কাজ কর্মের জন্য সেখানে মানুষকে করাটা ভেরি টাফ। সেই জায়গার মধ্যে এখানে সরকারি ছুটি দেওয়া হয়েছিল 26 মার্চ থেকে 4 এপ্রিল, এবং এর মধ্যে এটা 30 মে পর্যন্ত এটা বর্ধিত করেছিল সাধারণ ছুটি, এবং এক পর্যায়ে গার্মেন্টস এর মালিকদের চাপ এবং অর্থনীতি সবকিছু মিলিয়ে গভর্নমেন্ট সেই লকডাউন গুলো আস্তে আস্তে শিথিল করতে বাধ্য হলো, যেমনটা আমেরিকায় ট্রাম্প চাপ দিয়েছে যে লকডাউন প্রত্যাহার করার জন্য, এবং অনেক ক্ষেত্রে হয়েছে, এখানেও হচ্ছে। তো যারা রাষ্ট্র চালায় তাদের তো একটা বিশাল একটা মাথা ব্যথা আছে, যেটা ক্ষমতা চালানোর যখন দায়িত্বের বাইরে আমি থাকবো, তখন যে দায়িত্ব আছে তার মধ্যে তার তার ফিলিংটা আর ওই ফিলিংটা অভ্যন্তর যারা থাকবে তাদের স্ট্রেসটা এটা ডিফারেন্ট। শকত ভাই স্বাভাবিকভাবে এক সময় ওনার দল, উনি একজন কেন্দ্রীয় নেতা, বিএনপিতে এক সময় ক্ষমতায় ছিল, কাজে উনি এটা ফিল করছেন যে আসলে ক্ষমতায় থেকে ক্ষমতা চালানোটা, দায়িত্ব পালন করাটা, এটা এটা এত সহজ বিষয়। তার মধ্যেও কিন্তু আমি মনে করি জনগণের কাছে খাদ্য পৌঁছে দেওয়া ইত্যাদি ইত্যাদি, মানুষকে আইসোলেশনের ব্যাপারে প্রচার, এগুলি তো ঠিকই আছে। আমি কিন্তু রাজনীতির বাইরেও আমি কতগুলি কাজ আমি বলি, কারণ এই ধরনের সিচুয়েশনে রাজনীতিটা বড় নয়, দলটা বড় নয়। এই দেশে একটা সরকার যেভাবে নির্বাচিত হোক না কেন, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা মনে করি কি, দেশে যখন মানুষের জীবনেই হুমকির সম্মুখীন হয়ে যায়, তখন আমাদের উচিত সব দলগুলো নিয়ে এক জায়গায় আসা। সেই জন্য আমার যে একটা ফোরাম আছে, আপনারা জানেন চিটাঙে বেশ পপুলার নাগরিক ফোরাম, এটা একটা অরাজনৈতিক দল, সেটাতে কোনো রাজনীতি নেই, সেটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন, জলবদ্ধতা সমস্যা ইত্যাদি নিয়ে ফাইট করছে এবং সাকসেসফুলি করে আসছে। এবং প্রধানমন্ত্রী যে বরাদ্দ দিয়েছে 5,500 কোটি টাকা, সেটা কিন্তু নাগরিক ফোরামের অনেক প্রোগ্রামিং, অনেক প্রেশারের পরেই কিন্তু হয়েছে গত 2017 সালে। আমি যেটা বলছিলাম সেটা অন্যতম দাবি হচ্ছে সব দল মত সবাইকে নিয়ে এলাকা ভিত্তিক, বিভিন্ন ওয়ার্ড এবং থানা ভিত্তিক এবং জেলা ভিত্তিক কোঅর্ডিনেশন কমিটি করা। এই কোঅর্ডিনেশন কমিটি গুলো দিয়ে সবারও দায়িত্ব থাকে, করোনার পরিস্থিতি মানবতার দায়িত্ব, শুধু সরকার কেন, সবার ভাগ করে নিক, সবাই দেশপ্রেমের পরিচয় দিক, এই চিন্তাটা ছিল। আমি কি জনাব ব্যারিস্টার মনোয়ার, আমি কি যুক্ত করব? অবশ্যই, আমি বিনয়ের সহিত আপনার কাছে যুক্ত করতে চাচ্ছি। তাহলে সরকারটা চালাচ্ছে কে? আমরা দেখি সরকারের অনেক অংশ, অনেক সিনিয়র নেতৃবৃন্দ একই কথা বলে যে সবাই মিলে দেশে করোনা মোকাবেলা করা উচিত, এবং সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, তাকেও আমরা দেখছি যে উনিও করোনাকে মোকাবেলা করার চেষ্টা করছেন, কিন্তু অর্গানাইজিংটা হচ্ছে না কেন? এটাই কি অনির্বাচিত সরকার হওয়ার ফল নাকি অগণতান্ত্রিকতার ফল? আমার মনে হয় এটা গণতান্ত্রিক অগণতান্ত্রিক বিষয় না। আমি জাস্ট, আপনি আমাকে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক বলেছেন, এটা ঠিক নয়। হ্যাঁ, আমি ভালো পরামর্শ দিই, ভালো সাজেশন দিই। মাননীয় প্রধানমন্ত্রী উনি আসলে কার কথা শুনেন, কার পরামর্শ নেন, ওনার একটা অ্যাডভাইজারি কমিটি আছে যাদেরকে উনি মন্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছেন। আমার মনে হয় না এখানে বাইরের আর কোনো বেশি ব্রেইনের প্রয়োজন আছে, তারা ওনার বেতনভুক্ত অ্যাডভাইজাররাই, রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্ত অ্যাডভাইজাররা আছে ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য, অনেকে জানেন তারা কিন্তু সহসকে থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির লেখাপড়া করা টিচার পর্যন্ত সেখানে আছেন। আমার মনে হচ্ছে ওনার এনাফ, ওনার উপদেশের কোনো অভাব নাই। কিন্তু এটা ঠিক যে সরকারের অবশ্যই ব্যর্থতা অনেক ক্ষেত্রে আছে, সফলতা যেমনি আছে ব্যর্থতা আছে, এগুলি মেনে নিতে হবে। যেমন স্বাস্থ্য, আপনি যেটা বলছেন যে সরকার কে চালাচ্ছে না চালাচ্ছে, এই এই এইটা কিন্তু কেউ স্বাভাবিকভাবে, আমি বলবো সরকার সরকারি চালাচ্ছে, আমি অ্যাডভাইজারের কথা বললাম, অ্যাডভাইজার অ্যাডভাইস দিবে। এখন অ্যাডভাইজার যদি অ্যাডভাইজার দেওয়ার দায়িত্ব পালন না করেন, উনি সরকারি সুযোগ সুবিধা নিয়ে, উনি যদি গবেষণা করে ভালো করে পৃথিবীর সব দেশের অভিজ্ঞতা নিয়ে এবং দেশের মানুষের সাথে কথা বলে, এক্সপার্টদের সাথে কথা বলে, অন্যান্য থিঙ্ক ট্যাঙ্ক বলেন আর সাব থিঙ্ক ট্যাঙ্ক বলেন, সবাইকে মিলেই তো ওনার অ্যাডভাইজারদের কাজ হচ্ছে অ্যাডভাইস করা। এখন অ্যাডভাইজাররা যদি, ওনারা যদি করোনাকালীন সময়ে 1,000 মাইলের ব্যবধানে গিয়ে উনি যদি এখন কোয়ারেন্টাইন মেনটেন করেন, তাহলে সেটা অন্য জিনিস, আই ডোন্ট নো কার কে কোথায় আছেন।
আমি জানি যে আওয়ামী লীগের নেতা একজন হানিফ সাহেব চলে গেছেন ক্যানাডা, এরকম কেউ যদি চলে যান এই করোনাকালীন ক্ষেত্রে, অর্থমন্ত্রী মহোদয় লন্ডনে, অর্থমন্ত্রী, এগুলি হতে পারে, ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, মেডিকেল গ্রাউন্ডে থাকতে পারে, খুব একটা বড় বিষয় না, কিন্তু যেহেতু তারা এক একজন এক একটা পদে আছেন, রাজকীয় পদে আছেন, একটা জাতীয় একটা সরকারি দলের একটা পদে আছেন, এগুলি ক্ল্যারিফিকেশন করা ভালো, তাহলে সন্দেহ চলে যাবে। আরেকটা জিনিস আমি বলি, দলবল নির্বিশেষে এখানে প্রবলেমটা কোনো থাকার কথা না, যদি এটা নিয়ে একটা নাই বললাম গোল টেবিল বৈঠক না, আমরা একটা মত বিনিময় করতে পারতো, সরকার এখনো সময় আছে, আমি সেটা সাজেস্ট করব যে দেশ বাঁচানোর দায়িত্ব তো সরকারের একা নয়, একটা সরকারের আপনি বিএনপি মনে করেন একটা দল, তার একটা ফেলে দিলেও যদি আপনি যদি পপুলারিটি ওয়াইজ চিন্তা করেন, তার পপুলারিটি একটা বিশাল একটা পার্সেন্টেজ তার পপুলারিটি, আপনি জি সেই সেই মানুষগুলোকে একদম এক্সক্লুড করে আমি দেশ পরিচালনা করবো এটা না, সাধারণ মানুষের সমর্থন পেতে হলে সেই দলের নেতাদের নিয়ে তো আমি তো বসতে অসুবিধা নাই, যে তাদের তো নিতে অসুবিধা নাই, তাদের মধ্যে মূল্যবান মতামত থাকতে পারে যে ঠিক আছে আপনার সাজেশন দিন কি করতে পারি। আমার মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বাড়ত, তার আন্তরিকতা আরো প্রমাণ পেত, আজকে আমরা বলছিলাম ফিল্ড হসপিটাল করার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে ফিল্ড হসপিটাল করা, ফিল্ড হসপিটালের বিষয়টা দেখুন বিভিন্ন ভাবে বিকৃত করা হয়েছে, ফিল্ড হসপিটাল আর আইসোলেশন সেন্টার সম্পূর্ণ ডিফারেন্ট, ফিল্ড হসপিটালে যেখানে মডার্ন ইকুইপমেন্ট থাকবে, সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে, সেনাবাহিনীর সক্রিয় তত্ত্বাবধানে থাকবে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে ফিল্ড হসপিটাল পৃথিবীর বিভিন্ন দেশে করছে, চট্টগ্রামের মতো একটা জায়গায় দেখুন আমার জেলা চট্টগ্রাম, সেখানে মানুষ প্রতিদিন মরছে, একই অভিযোগ সেখানে ডাক্তাররা প্রপারলি ট্রিটমেন্ট করছেন না, সরকার বলছে হ্যাঁ সেখানে ট্রিটমেন্ট সব ঠিক হচ্ছে ঠিক হচ্ছে, কিন্তু আসলে কেন জানি মনে হচ্ছে একটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, চলে গেছে, কন্ট্রোলের বাইরে এখন আনা যায়নি, এই রিয়েলিটিকে স্বীকার করতে হবে, যেখানে প্রধান প্রধান হসপিটাল গুলোতে 10-15টা সিটের বাইরে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নাই, সেখানে আপনি নেজাল ক্যানুলা সিপ্যাপ মেশিন কিভাবে চালাবেন, আলটিমেটলি যা কিছু ভেন্টিলেশন আছে সেগুলি দিতে হচ্ছে, ভেন্টিলেশন চালানোর ডাক্তার ঠিক নেই, কনসালটেন্ট ঠিক নাই, কারণ তারা রুগীর কাছে যাচ্ছেন না, তারা অ্যাসিস্ট্যান্ট দিয়ে চালাচ্ছেন, রুগী মারা যাচ্ছে, এগুলি তো ঠিক করতে হবে, স্বাস্থ্যমন্ত্রী সাহেবকে এগুলো দায়িত্ব নিতে হবে, ডিজি হেলথ কে দায়িত্ব নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক ঘটনা, তার ছেলেও সেখানে দুর্নীতির সাথে জড়িত হয়েছে, এটা এটা প্রমাণ পাওয়া গেছে, তাহলে সেক্ষেত্রে ওনাদের উচিত কি ছিল, উচিত ছিল এই এই ঘটনার সময় তার তো মন্ত্রী প্রয়োজন ছিল পদত্যাগ করে দেশপ্রেমে পরিচয় দেওয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি মনে করি এখনো আমি আহ্বান জানাচ্ছি যে আমি অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি একটা আস্থা আছে, বিশ্বাস আছে, কারণ উনি আন্তরিকভাবে চাচ্ছেন দেশটাকে ঠিক করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য তিনি হয়তো একা পারবেন না, কিন্তু সিদ্ধান্ত নিতে উনি যদি দেরি করেন তাহলে মানুষের সাফারিংটা আরো বাড়বে, এই ধরনের মানুষ মানুষের জায়গায় আমি আমি আবার আপনার কাছে আমি আবার আসবো। আমি যেতে চাচ্ছি এখন জনাব রফিকুল ইসলাম, আপনি দীর্ঘকাল সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন, আমরা সেই ছোটবেলা থেকেই দেখি সংস্কৃতির সাথে জনাব রফিকুল ইসলাম আপনি জড়িত, সেই সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে আপনি এখন বিরোধী দল অঙ্গনে আছেন, আমার প্রশ্ন আপনার কাছে, সরকার ব্যর্থ ব্যর্থ বলে যদি চিৎকার করি বা করেন তাহলে কি বিরোধী দলের দায়িত্ব শেষ? বিরোধী দলের সাংস্কৃতিক কর্মী হিসাবে আপনারাই বা কি কি দায়িত্ব পালন করছেন যদি একটু সংক্ষেপে বলেন জনাব রফিকুল ইসলাম। ধন্যবাদ কবির আহমেদ পাহাড়, এখানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় প্রখ্যাত সাংবাদিক পেশাজীবী নেতা জনাব শওকত মাহমুদ, উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতা এবং ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি শুরুতে যে কথাটি বলতে চাই, করোনা ভাইরাসের কারণে, করোনার কারণে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ অকালে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের প্রতি তাদের বিধি হাত্তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের
বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যায় মানুষ কবলিত হচ্ছে, আত্ম মানবতার সেবায় বন্যা কবলিত মানুষের পাশে আমরা যারা বৃত্তবান এবং সরকার যদিও সরকারের কাছে প্রত্যাশার তেমন কিছু নাই, তবু যাতে সরকার এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্গতি লাঘব করার জন্য ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিত্তবান এবং সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, এবং একই সাথে যারা বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে পেশ করার চেষ্টা করছি। সাংস্কৃতিক কর্মীরা, আমরা দীর্ঘদিন সাংস্কৃতিক আন্দোলন করেছি, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের নিঃসন্দেহে অত্যন্ত ভূমিকা ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গণসঙ্গীত, দেশাত্মবোধক গান সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রাণিত করেছে। ঠিক অনুরূপভাবে আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের বিভিন্ন নাটক, কবিতা, গান, কবিতা আমাদের মুক্তিযুদ্ধকে শালিত করেছে। ঠিক একইভাবে হোসাইন মোহাম্মদ এরশাদ, স্বৈরাচারী হোসাইন মোহাম্মদ এরশাদের সময় সাংস্কৃতিক কর্মীরা রাজনীতিবিদদের পাশাপাশি, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। মূল কথা হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা সবসময় প্রত্যেকটি ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে অবশ্যই ছিল এবং এখনো আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাংস্কৃতিক কর্মীরা রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে না, অর্থাৎ রাজপথের নেতৃত্বের জন্য রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন। সাংস্কৃতিক কর্মীরা তাদের নাটকের মাধ্যমে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, চলচ্চিত্র মাধ্যমে, কবিতার মাধ্যমে, ছড়ার মাধ্যমে জনমত সৃষ্টি করতে পারে, মানুষের কাছে আবেদন করতে পারে, মতামত সৃষ্টির মাধ্যমে মানুষকে জাগ্রত করার চেষ্টা করতে পারে, কিন্তু এর নেতৃত্ব দিতে হবে রাজনৈতিক নেতৃত্ব। সেই ক্ষেত্রে সমস্যা কি হচ্ছে, সেই ক্ষেত্রে গত আমরা 13 বছর আগে যদি, অর্থাৎ 111 যদি আমরা ফিরে যাই, আমরা আর পিছনে যাওয়া দরকার নেই, আমরা যদি 2007 সালের দিকে ফিরে যাই, একটি ষড়যন্ত্রমূলক ঘটনার মধ্য দিয়ে 111 সৃষ্টি করা হলো, এটা আমরা সবাই জানি। 111 সৃষ্টির মাধ্যমে অকারণে বিএনপিকে দোষারোপ করে বিএনপির উপর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনে সম্ভাবনাময় নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান কে এক ধরনের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, প্রতিহিংসার শিকার হয়ে। এই ষড়যন্ত্র কাদের, কারা এই ষড়যন্ত্র করলো এই মেধাবী আগামী দিনের নেতৃত্বের উপর এই ষড়যন্ত্র শিকার হয়ে তারেক রহমানকে পঙ্গুত্ব বরণ করতে হল? এটা সহজভাবে দেখলে হবে না, এটা একটি ষড়যন্ত্রেরই অংশ। ঠিক অনুরূপভাবে তার পরবর্তী সময় 111 এর সুবিধা নিয়ে যে সরকার আমাদের কাছে এলো এবং ক্ষমতা গ্রহণ করলো, এই ক্ষমতা গ্রহণকে আমরা শুরুতেই বলেছি এটি একটি আপোষ এবং ষড়যন্ত্রের মাধ্যমে গঠিত সরকার। যাই হোক, বৈধ হোক অবৈধ হোক, 2009 সালে ক্ষমতায় আওয়ামী লীগ আসার পর সর্বপ্রথম যে ঘটনাটি ঘটলো দুঃখজনক হলেও সত্য, সেটি হচ্ছে বিডিআরের হত্যাকাণ্ড। বিডিআরের হত্যাকাণ্ড 25 এবং 26 ফেব্রুয়ারি 57 জন সামরিক সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধে চলাকালীন সময়েও এত সংখ্যক মুক্তি সেনা কর্মকর্তা নিহত, শাহাদত বরণ করে নাই, কিন্তু বিডিআরের হত্যাকাণ্ড ঘটনায়, বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে আমি মনে করি একটি ষড়যন্ত্র দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তারেক রহমানকে যেমন পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, ঠিক অনুরূপভাবে বিডিআরের ঘটনাও এর বাইরে কিছু নয়। এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে 90 সালের পর এরশাদের পতনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চলছিল, কিন্তু আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতা আসার পর
সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে তারা বহুল আলোচিত এবং সর্বজন স্বীকৃত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা সর্বমহলে গ্রহণযোগ্য ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল। তার উদ্দেশ্য কি? এটা এখানেও একটি ষড়যন্ত্র, সেটা হচ্ছে আজীবন ক্ষমতায় থাকার লালসায় এবং ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেয়। সুতরাং এই থেকে শুরু, আমি আর বিস্তারিত, যে এই থেকে শুরু করে বাংলাদেশে 2014 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ না করলো, 5% ভোট মানুষ অংশগ্রহণ না করলো, বিএনপি নির্বাচন বর্জন করার পরও বিএনপি বারবার ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সংলাপের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের আহ্বান করলো, আওয়ামী লীগ সংলাপে বসলো। আসলে আসল ব্যাপার যেটা, সেটা হচ্ছে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে অথবা জাতীয় সরকারের অধীনে অথবা নিরপেক্ষ সরকারের অধীনে দিতে তারা কখনোই প্রস্তুত ছিল না। সেই 5% মানুষের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় থাকলো। নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, ধর্ষণ, এগুলো তো আছেই। এর পরবর্তী সময় যে সম্প্রতি যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি হচ্ছে 2018 সালের 30শে ডিসেম্বর, যেটা সবাই অনেকটা মজা করে, রসিকতা করে অনেকে বলে 29 তারিখের মধ্যরাতের নির্বাচন। সেই নির্বাচন কি হয়েছে আমরা সবাই জানি। রাতের আধারে নির্বাচনের আগের দিনই ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে নির্বাচনে ঘোষণা দিল যে আমরা বিজয়ী লাভ করেছি। বিএনপির ঐকান্তিক প্রচেষ্টা ছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বিএনপি বারবারই গণতন্ত্রকে সুসংহত করার জন্য বারবারই চেষ্টা করেছে। যদিও এই শেখ হাসিনার অধীনে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না, তবু কিন্তু জনাব রফিকুল ইসলাম, আমি একটু সংযুক্ত করি আপনার উত্তরের সাথে। আপনার যে বক্তব্যটা, সেটার সাথে আমি বিনয়ের সহিত প্রশ্ন রাখতে চাই, আপনারা বিরোধী দল হিসাবে কি ব্যর্থ ছিলেন যে সরকারকে বাধ্য করতে তত্ত্বাবধায়ক সরকার চালু করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য? আমি আসছি। তো আমি যেখানে শেষ করতে চাচ্ছিলাম, তো এখন সেই নির্বাচন, এই নির্বাচন করার পর এইগুলো কন্টিনিউ চলছে, এটা জাতি জানে, সমস্ত জাতি জানে। তো আপনার যে প্রশ্নটা ছিল, একটি অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার, ভোটারবিহীন সরকার যখন জাতির সামনে বারবার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ক্ষমতায় আমাকে থাকতে হবে, আমাকে মানুষ মানুক, মানুষ ভোট দেখ আর না দেখ, প্রশাসনকে ব্যবস্থা করে, সমস্ত মেকানিজমকে ব্যবস্থা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়, সেই লক্ষ্য 2007 সালে যেটা শুরু হয়েছিল সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু জাতির কাঁধে, জাতির বুকে একটি পাথরের মতো বোঝা হয়ে আওয়ামী লীগ আছে। এমন পরিস্থিতি আপনি যে প্রশ্নটা করলেন, সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা, মিটিং করতে দেয় না, আমরা যদি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রোগ্রাম করতে হয় পুলিশের পারমিশন লাগে, বিএনপি অফিসের সামনে রমনা মঠবলে যদি আমরা অনুষ্ঠান করতে হয় সেখানে আমাদের অনুমতি লাগে, অনুমতি দেয় না। আমরা অনুষ্ঠান করার জন্য, প্রতিবাদ করার জন্য, কবিতা পাঠের আসর করার জন্য, গানের অনুষ্ঠান করার জন্য, পথনাটক করার জন্য যখনই আমরা আবেদন করি, আমরা অনুরোধ করি, চেষ্টা করি, তখনই ঠিক রাজনীতিবিদরা যেমন ঢাকায় রাজপথে দাঁড়িয়ে বাংলাদেশের কোথাও গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে না, সভা সমাবেশ করতে পারছে না, ঠিক অনুরূপভাবে সাংস্কৃতিক কর্মীরাও কিন্তু একইভাবে সেই রোষানলের শিকার। আপনারা অনেকেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হত্যা করার উদ্দেশ্যে 2015 সালে হত্যা করার উদ্দেশ্যে কারণ বাজার এবং বাংলা মোটরে অ্যাটাক করেছিল, গুলি করেছিল, গাড়ি ভরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। সের প্রতিবাদে আমরা সাংস্কৃতিক কর্মীরা প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলাম বেগম খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে, শকত ভাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল। সেখানে লেলিয়ে দেওয়া আওয়ামী লীগের লোকজন সাংস্কৃতিক কর্মীদের উপর আক্রমণ করল। সুতরাং এখানে আমার মনে হয় এই প্রসঙ্গে আর না গিয়ে ভালো, সাংস্কৃতিক কর্মীরা তাদের অবস্থান থেকে,
তাদের স্বস্ব অবস্থান থেকে যতটুকু সম্ভব রাজনীতির পাশাপাশি রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরা চেষ্টা করছে সীমিত সুবিধা অনুযায়ী অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের অবস্থায় যে পরিস্থিতি, যে নির্যাতন, নিপীড়ন, মামলা হামলার মধ্যে সাংস্কৃতিক কর্মীরা সীমিত আকারে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিরোধী দলের সাথে বিরোধী ভূমিকা পালন করছে। আর আপনি যে প্রশ্নটা করছেন সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারে আন্দোলন করতে গিয়ে যখন বাতিল করা হয় বিএনপি বা বিরোধী দল থেকে ভূমিকা রাখতে পারে নাই কেন বা পালা যায়নি কেন, এর সংক্ষিপ্ত উত্তর যেটা, তার সংক্ষিপ্ত উত্তরটি হচ্ছে এতক্ষণ যেগুলো বর্ণনা করলাম আমার হাত পা বাঁধা, আমাকে সমস্ত আমি একটি সারা বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে, গণতান্ত্রিক অধিকার নাই, সরোয়ারদি উদ্যানে আজকে 3 বছর যাবৎ বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশের কোথাও অনুষ্ঠান করতে দেওয়া হয় না, ঢাকার কোথাও জনসভা করার সুযোগ নাই, একসাথে 50 জন 100 জন বসে জনসভা আলোচনা সভা ঘরোয়া মিটিং করার কোনো সুযোগ নাই, যেমন রাজনৈতিক ভাবে ঠিক অনুরূপ ভাবে সাংস্কৃতিক ভাবে ঠিক একই অবস্থা কিন্তু 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় একইভাবে কিন্তু শৃঙ্খলিত ছিল। আপনি জানেন বিএনপি অফিসে যে পৈশাচিক ভাবে হামলা করে বিএনপির উপর যে বিএনপি অফিসে যে তাণ্ডব সৃষ্টি করেছিল পৃথিবীর কোন ইতিহাসে কোন রাজনৈতিক দলের অফিসে এইভাবে কোন পুলিশ বাহিনী সরকারের নির্দেশে এরকম তাণ্ডব চালায় কিনা। সুতরাং আমি এই প্রসঙ্গে শেষ করতে চাই এই বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলনই বলেন যে কোনো আন্দোলনের জন্যই বলেন সেই আন্দোলনের জন্য আমরা শৃঙ্খলিত কারাগারে আবদ্ধ, তবু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারের রোশনল, সরকারের হিটলারি মনোভাব, সরকারের অগণতান্ত্রিক নির্যাতনী মনোভাব যা কিছুই থাকুক আমরা শান্তিপূর্ণ ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা কামিয়াব হবই। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি জনাব শওকত মাহমুদ আপনার কাছে, আপনার আগের প্রশ্নের যে উত্তর দিচ্ছিলেন তার সাথে রেশ রেখে আমি বলতে চাচ্ছি করোনাকালীন সরকারি ব্যবস্থাগুলোকে সরকার আওয়ামী লীগের সফলতা বলে চালিয়ে দিচ্ছে, সরকারের বাহিরে দল হিসেবে আওয়ামী লীগের কি কিছুই ভূমিকা আপনার চোখে পড়ছে না, যদি একটু ব্যাখ্যা করেন। আমি কিন্তু আওয়ামী লীগের সফলতা বলে চালাচ্ছে আমি এরকম বক্তব্য কিন্তু খুব একটা বেশি দেখছি না, আমি এরকম বক্তব্য খুব একটা দেখছি না যে এটা আওয়ামী লীগের সাফল্য, বরং এটা সরকার দাবি করতে পারে যে সরকারের সাফল্য এবং সীমিত আকার হলেও সরকার সাফল্য দাবি করছে কিছু কিছু ক্ষেত্রে, যে অন্যান্য দেশের সরকার যেখানে হিমশিম খাচ্ছে সেখানে সরকার তার কাজকর্ম গুলো চালিয়ে যেতে পারছে, সরকার প্রণোদনা দিয়েছে শুরু থেকে, কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি এই প্রণোদনা হয়েছে গার্মেন্টস মালিকদের পক্ষে, শ্রমিকদের পক্ষে না, এই প্রণোদনা হয়েছে আপনার দোকান মালিকদের পক্ষে, দোকান শ্রমিকদের পক্ষে না, এই প্রণোদনা হয়েছে উচ্চবিত্তদের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, কিন্তু শ্রমিক কর্মচারীদের পক্ষে না, এই সব ক্ষেত্রে বৈষম্য প্রভাব সময় পড়েছে। এবং আপনি যদি পলিটিক্স এর বাইরেও চান আওয়ামী লীগ এখন সাফল্য দাবি করে কি করে, যে আওয়ামী লীগের মুখটা সরকারের যে মুখ আছে, বিরোধী দলের মুখ আছে, সরকারের মুখ আছে, মনে করেন যে এই যে করোনার ভুয়া সার্টিফিকেটের যে কেলেঙ্কারি ঘটনাটি প্রকাশিত হয়েছে এতে করে কি আর কোনো সাফল্য দাবি করার কোনো সুযোগ আছে, পৃথিবীর বহু দেশে সরকার হিমশিম খাচ্ছে, সরকার যে সব জায়গায় সফলভাবে সবকিছু করে ফেলছে তা নয়, কিন্তু কোন দেশে করোনার সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট দেওয়া হচ্ছে হাজার হাজার, এরকম ঘটনা কি কোথাও ঘটেছে? এবং যেই কারণে বাংলাদেশি কোথাও কেউ প্লেনে কোনো এয়ারপোর্টে বিদেশি এয়ারপোর্টে ল্যান্ড করলে সেখানে তাদের সন্দেহ করা হচ্ছে, তার সার্টিফিকেটকেও সন্দেহ করা হচ্ছে এবং প্লেন ফিরিয়ে দেওয়া হচ্ছে, ইতালি থেকে 125 জন ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি গুলোর পরে কে বলবে যে সরকার নিজেই সাফল্য স্বীকার করতে সরকার এখন দ্বিধান্বিত, কারণ সরকারের লোকজন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাইভেট সেক্টরে বা ইয়েদের
তারা মিথ্যা সার্টিফিকেট দিয়েছে। এবং আপনি হয়তো দেখবেন যে সরকার এই সরকারি কর্মচারীদের জন্য যে প্রণোদনা দিয়েছে, করোনায় আক্রান্ত হলে 5 লক্ষ না 10 লক্ষ টাকা করে দিবে সাধারণ মানুষকে, তাদেরকে দিবে। তো এখন হয়তো এরকম ধরা পড়বে যে অনেক সরকারি কর্মচারী এদের কাছ থেকে ভুয়া সার্টিফিকেট নিয়ে সরকারের কাছ থেকে এই প্রণোদনার টাকা তুলে নিয়েছে, এটাও কিন্তু হয়তো একদিন বের হবে। এটা খুব একটা বেশি দিবি না, কারণ সরকারের যদি সচিবরা মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট দেখিয়ে কয়েক বছর বেশি চাকরি করার সাহস দেখিয়ে থাকে, তাহলে করোনার ভুয়া সার্টিফিকেট দেখিয়ে সরকারের প্রণোদনার 5 লক্ষ 10 লক্ষ টাকা দেওয়া, এটা তাদের জন্য সাহসের কোনো ঘাটতি হবে বলে আমি মনে করি না। যেটা বলেছেন, আমি কি বিনয়ের সহিত একটু যোগ করতে পারি যে শাহেদের কথা আপনি বলেছেন, আজকেই বোধহয় অথবা কালকে যখন শাহেদ ধরা পড়ল, তখন আমাদের মাননীয় তথ্য মন্ত্রী সাহেব মন্তব্য করেছেন এই শাহেদের সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে স্কাইপিতে যোগাযোগ হতো, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধরুন এইসব হাসান মাহমুদ সাহেবের কথা, এ ওবায়দুল কাদের সাহেবের কথা, এইসব কথার কোন 2 পয়সা কোনো মূল্য। আপনি এক সময় প্রচার করা হয়েছিল যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নাকি সৌদি আরবে বা দুবাইতে মার্কেটের মালিক তারা, সেই মার্কেটের ছবিও দেখানো হয়েছে। এবং এই ভুয়া খবরটা কেন টিভিতে প্রচার করা হলো না, প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে টিভির মালিকদের শাসিয়েছিলেন যে কেন এগুলো দেখানো হয়। তো আজকে কোথায় প্রমাণ হচ্ছে যে তারা ওইসব মার্কেটের মালিক? ডিজিটাল নিরাপত্তা আইনে আপনি কোনো কমেন্ট লিখলে, কারোর সঙ্গে আপনি চ্যাটিং করলে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, কিন্তু সরকার যখন নিজে থেকে এসব মিথ্যা কথা বলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিকারটা, আমাদের নাগরিক অধিকার যে মৌলিক মানব মৌলিক অধিকার মানবাধিকার যে সরকার ক্ষুণ্ণ করছে, তার কোনো প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। তো এই যে বলে দিল যে তারেক রহমানের সঙ্গে স্কাইপে যোগাযোগ, তারেক রহমানের সঙ্গে শাহেদের তো যোগাযোগের কোনো প্রশ্নই উঠে না, সে হচ্ছে আন্তর্জাতিক আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সঙ্গে কথাটা বলে দিলেই হয়ে গেল। এই কথার মূল্য তো একদিন দিতে হবে, এটা তো স্বাভাবিক, কারণ আপনি যা খুশি তাই আপনি বলতে পারেন না। শাহেদের সঙ্গে তারেক রহমানকে জড়িয়ে কথা বললে আপনি কি নিষিদ্ধি পেয়ে যাবেন? এখন প্রশ্ন হচ্ছে যে এই শাহেদরা কিভাবে ব্যবসা পেল, এই সম্রাটরা কিভাবে ক্যাসিনো চালালো, এই যে গণপূর্ত দপ্তরের শামীম, জি কে শামীম, শামীমরা কিভাবে শত শত কোটি টাকার টেন্ডার পেল, এগুলো তো তদন্ত করে দেখার বিষয়। আপনি কিছুদিন আগে বিদ্যুতের বিল, যার 10,000 টাকা বিল আসতো তার 1 লক্ষ টাকা বিল এসছে, এবং একজনের না, হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক, দেখা গেছে যে ঢাকার সমস্ত গ্রাহকদের এলাকাতেই কিন্তু এই ধরনের ভুয়া বিল গেছে। তো এটা শরৎ সরকারের কনক মূল্য তদন্ত কমিটি গঠন হয়ে তারপরে দেখা গেল 43 জন নির্বাহী প্রকৌশলী যারা বিলের প্রস্তুত করার মালিক তাদেরকে শোকস করা হলো। তো এই ঘটনাটা ঘটলো কি, কারণ এই বিলটা মানুষ দিলে এটা তো সরকারি কোষাগারে যেত, তাহলে তো এই নির্বাহী প্রকৌশলী বা মিটার মিটার তারা তো পেত না, তাহলে বাড়তি বিলটা কে আদায় করার জন্য হুকুম দিয়েছিল? এটা তো কেউ একজন নির্বাহী প্রকৌশলীর মাথার চিন্তা না, সম্মিলিত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি কে দিয়েছিল এটা তো বের করা উচিত, যে মন্ত্রণালয়ের মন্ত্রী না সচিব না প্রধানমন্ত্রীর অফিস, কে দিয়ে সিদ্ধান্ত যে সবার কাছ থেকে বাড়তি বিদ্যুৎ বিল দেওয়া? এইগুলির কোনো তদন্ত হচ্ছে, যা খুশি তাই করা হচ্ছে এবং বলছে যে আমরা তো ব্যবস্থা নিচ্ছি। আরে ঘটনা ঘটতে দিয়ে আপনি কি ব্যবস্থা নিলেন, এই ব্যবস্থা নেওয়া আর কোনো সার্থকতা নেই, কারণ যা ক্ষতি করেন শাহেদ এবং এই যে ডাক্তার সাবরিনা ভুয়া সার্টিফিকেট দিয়ে দেশের যে 12টা বাজিয়ে দিয়েছে, এখানে সরকারের অবস্থা এমন হয়েছে যে সরকার সাফল্য ক্লেম করবে কিভাবে, যেখানে তার নাগরিকদের বিদেশ থেকে বিদেশে নামতে পারছে না, ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং করোনার ভুয়া সার্টিফিকেট ওয়ার্ল্ডের কোন দেশে ঘটে না, এই বিষয়গুলি তো আপনাকে দেখতে হবে। একই সঙ্গে আরেকটা বিষয় আমি বলে নিই, যেহেতু সাংবাদিক, যে এই করোনাকালে আমরা চেয়েছিলাম যে মিডিয়াকে সরকার সহযোগী করুক, রাজনৈতিক দলগুলোকে তার এই করোনা বিরোধী অভিযানে সহযোগী করুক, তারা করে বরং বিরোধী মতের দমন আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে এই করোনা জাতীয় সংকটের সময়। আমরা হিসাব করে দেখেছি এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে গত বছরে যে প্রতি মাসে যে গড়ে যে মামলাগুলো হচ্ছে তার চাইতে এখন বেশি করে মামলা হচ্ছে প্রতিদিন, এবং গড়ে মাসে গড়ে 82 জন করে মামলার আসামি হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। তো করোনাকালে সরকার কি
মানুষের সহযোগিতা নেবে না মানুষকে তার মত প্রকাশের জন্য দমন করবে। এখানে ব্যারিস্টার মনোয়ার ভাই আছেন, মানবাধিকার হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল কাজ করেন। মত প্রকাশের স্বাধীনতা কিন্তু মানবাধিকারের একটি অংশ, বিশ্ব সার্বজনীন মানবাধিকার ঘোষণা যেটা জাতিসংঘের 1948 সালে গৃহীত হয়েছে, তার মধ্যেও কিন্তু মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে মানবাধিকার বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে চিকিৎসা পাওয়াটাও একটা আমার অধিকার, কিন্তু চিকিৎসা পাচ্ছি না, আজকে আমি ডাক্তার আমাকে দেখতে আসছে না, আমার সরকারের সহায়তা নেই, আমার কাজ নেই, আমি কথাও বলতে পারছি না, আমি যদি কারোর সঙ্গে শেয়ার করি, চ্যাটিং করি, সেই জন্য আমাকে মামলার আসামি করে আমাকে জেলে ভরা উচিত। তাহলে আপনি আসলে কোন দিক দিয়ে আপনি আপনার সাফল্য আপনি দাবি করেন? এটাই ইচ্ছা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি জনাব ব্যারিস্টার মনোয়ার আপনার কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই করোনা মহামারীতে একেবারেই ব্যর্থ, আপনি কি মনে করেন এই ব্যর্থতার দায় ভার নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত? কারণ এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বাংলাদেশে অনেক ধরনের আন্দোলন হয়েছে, কারণ তাকে করোনার মোকাবেলায় দেখাই যাচ্ছে না এবং যতটুক দেখা যাচ্ছে সেটা রসিকতা হিসাবে দেখা যাচ্ছে। কি বলবেন জনাব ব্যারিস্টার মনোয়ার? ধন্যবাদ। একটা মন্ত্রণালয়, একটা সিস্টেম, এবং এটার আন্ডারে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, হাজার হাজার ডক্টর, নার্স, সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডাইরেক্টর, ডিজি, ডেপুটি ডাইরেক্টর অনেকে আছেন, হেলথ অফিসার, জেলা উপজেলা হেলথ অফিসার ইত্যাদি ইত্যাদি। এখন আমি যদি বলি যে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় সবাই ফেল, সেই সেন্সে যদি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো ফেল, তো আমি সেটা বলবো না, কারণ ওই অতটুকু বলার মতো সময় হয়নি। কারণ বর্তমানে সিস্টেমটা আমার একটা সিস্টেম আছে এবং সেটাকে এখন সেটা ইম্প্রুভিং, এবং সরকার তার সীমাবদ্ধতা মেনে নিয়ে কিন্তু বলছে ইম্প্রুভ করছে, সিচুয়েশন চেষ্টা করছে, ডক্টর, নার্স এগুলিকে এমপ্লয় করছে, বিভিন্ন জায়গায় কিছু হাসপাতাল করার জন্য পদক্ষেপ নিয়েছে, ভেন্টিলেশন বাড়ানোর চেষ্টা করছে, ইমিডিয়েটলি জেলার সমস্ত জেলাগুলোর যে হসপিটাল গুলো সেখানে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করে ভেন্টিলেশন, সিপিএপ ইত্যাদি মেশিন গুলো যেন চালাতে পারে, তার জন্য একটা ব্যবস্থা নিচ্ছেন। তবে এখানে হেলথ এর ব্যাপারটা আমি বলবো, ধরেন আমি যেহেতু চট্টগ্রামের অরিজিনালি, আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে স্বাধীনতার আগে চট্টগ্রামে একটা হসপিটাল হয়েছিল সাততলা, সেটা ছিল আমরা বলতাম এশিয়ার মধ্যে নাকি অন্যতম বৃহত্তম একটা হসপিটাল। এরপরে কিন্তু কোন সরকারি হসপিটাল কিন্তু চট্টগ্রামে হয় নাই। হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্স গুলি হয়েছে, সেগুলো কি উপজেলা হেলথ কমপ্লেক্সে কি আছে না আছে এগুলি আপনার আমার চেয়ে আর ভালো জানেন। কিন্তু জেলা পর্যায়ে যে হসপিটাল গুলো, যেখানে মান উন্নত হওয়ার কথা ছিল, নতুন নতুন হসপিটাল করার কথা ছিল, হসপিটালের বেড বাড়ানোর কথা ছিল, সেটা হয়নি। সবসময় দেখা গেছে পাবলিক সেক্টরটাকে এনকারেজ করা হয়েছে, এবং পাবলিক সেক্টর এনকারেজ করতে গিয়ে সেটা দেখা গেছে সব সরকারগুলো আমলে এটা প্রাইভেট ক্লিনিক প্রতিষ্ঠা করতে দেওয়া হয়েছে, এবং এক পর্যায়ে দেখেছেন সেটা অবশ্য অ্যাপোলো, ইউনাইটেড স্কোয়ার বিভিন্ন মানের হসপিটালও সেখানে হয়েছে, হয়তো সব জেলায় সেটা হয়নি, সেখানে ভারতে যাওয়া, অন্যান্য দেশে যাওয়া, কিন্তু তারপরেও কমে নাই। যারা ওখানে অ্যাফোর্ড করতে পারছে না বেশিরভাগই ওই এখানে চলে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে, ব্যাংকক, তারপরে সিঙ্গাপুর, বাংলাদেশের প্রতিটা অর্থবান লোকজন সেখানে, এমনকি উচ্চবিত্ত, একেবারে বেশি অর্থবান না হলেও উচ্চ মধ্যবিত্ত সেখানে দৌড়াচ্ছেন, ব্যাংকক দৌড়াচ্ছেন, ইন্ডিয়া দৌড়াচ্ছেন। ইন্ডিয়ায় আমি তো এটা দেখেছি, একেবারে নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষও চাঁদা তুলে চিকিৎসার খরচ নিয়ে ইন্ডিয়ায় গেছেন, সেখানে বাংলাদেশে চিকিৎসা করতে না, কারণ বাংলাদেশে সেই সুযোগটা সৃষ্টি করা হয়নি। চট্টগ্রামে একটা হসপিটাল তো সেখানে বাড়ে নাই, আমি সারা দেশের চিত্রটা এখান থেকে পাবেন। প্রাইভেট সেক্টর হয়তো অনেকগুলো হয়েছে, কিন্তু এটা চলে গেছে কাদের হাতে, তারা বিভিন্নভাবে এই প্রাইভেট ক্লিনিক গুলোর মধ্যে সবাই কিন্তু অনেস্ট না। সাম্প্রতিক ভাবে আপনারা দেখেছেন বিভিন্ন জেলাগুলোতে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলো, তখন এই প্রাইভেট সেক্টর ডক্টররা এক ধরনের স্ট্রাইকের মতো করলেন, তো সেটা হয়তো ওভারকাম করার ক্ষেত্রে সরকারের লিমিটেশন আছে, কিন্তু সেগুলিতে নিয়ে তো আর সরকারকে দায়ী করা যাবে না, কারণ সেখানে এক লাফে তো আপনি নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন না ডাক্তারদের। সেখানে এই দেশেও সবখানে সমস্যা ছিল, ডাক্তাররা তাদের নিরাপত্তাটা কনফার্ম হয়ে তারপরে তারা কাজে যাবেন, তারপরে সেক্ষেত্রে অবশ্যই পরিস্থিতির কিছুটা তো
ইম্প্রুভমেন্ট আছে একেবারে যে নাই এটা না, সেই জন্য মন্ত্রণালয়কে একেবারে ইয়ে করা যাবে না, ফেইল্ড বলা যাবে না। তবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যে কোনো দেশে দেখা যায় একটা ট্রেন, অনেক সময় একটা ট্রেন দুর্ঘটনা হয়ে কিছু মানুষ মারা গেলে দেখা যায় যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করে ফেলে, কারণ এটা তার দপ্তরের ব্যর্থতাকে তিনি তখন মাথায় নেন। সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে, মোকাবেলা করতে গিয়ে যেসব দুর্নীতির ঘটনাগুলি ঘটেছে, অবশ্যই আমি মনে করি এগুলি খুব সিগনিফিকেন্ট, এগুলি যথেষ্ট, কারণ যে একজন স্বাস্থ্যমন্ত্রীকে এই অবস্থায় পদত্যাগ করা উচিত ছিল। সেকেন্ডলি, মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমি সাজেশন বলবো না, মানুষের এটা কিন্তু প্রাণের দাবি ছিল যে একজন স্বাস্থ্যক্ষেত্রে এক্সপার্ট লোকের হাতে যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সবাই হ্যাপি হতেন। আমি মনে করি এখনো সময় আছে, সেটা করা যেতে পারে। তো আমি বলবো আজ স্বাস্থ্য বিভাগের চিকিৎসা ক্ষেত্রে যে আজকে গরিবি হালত, এটার জন্য সবাই কিন্তু কম বেশি দায়ী, আগের সরকারগুলোও কিন্তু দায়ী, তারা করেননি। তবে এই সরকার যেমন জ্বালানি ক্ষেত্রে অনেকগুলো ইম্প্রুভমেন্ট এনেছেন, আমি মনে করি এখন একটা সবার একটা সবাই একটা সজাগ হয়েছেন, যার কারণে হেলথ সেক্টরে কিন্তু একটা বিশাল ইম্প্রুভমেন্ট, সরকারি সেক্টরে ধরো প্রয়োজন বিদেশের সাহায্য নিয়ে এটাকে ইম্প্রুভ করার একটা চান্স আছে। আরেকটা কথা আমি বলি যে দুর্নীতির ব্যাপারে বলি, দুর্নীতি হ্যাঁ দুর্নীতি হচ্ছে, কিন্তু এগুলির সাথে কি এই যেমন এই যে ভুয়া সার্টিফিকেট দেওয়ার ব্যাপারটা, এটা কি সরকারের সিদ্ধান্তে ওনারা নিজেরা ইচ্ছা করে করছেন? হ্যাঁ, সরকারের বিভিন্ন লোকজন হয়তো জড়িত থাকতে পারে, তাদেরকে অ্যালাও করেছে, তারা হয়তো অ্যালাও করেছে যে এই লাইসেন্স গুলো দেওয়ার জন্য, তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে এবং তারা সার্টিফিকেট ইস্যু করছে, হয়তো সরকারের কোনো কোনো লোকজন জানা থাকতে পারে, কিন্তু অ্যাজ এ হোল এটাও হ্যাঁ সরকারের উপর সবকিছু ব্যর্থতায় আসে, কিন্তু সরকারই তো প্রথম এটা পদক্ষেপ নিয়েছেন, ড্রাস্টিক্যালি এই ক্লিনিকটাকে তারা তারা স্টপ করেছে, সিল করেছে, এবং সাথে সাথে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছে, এবং শাহেদকে ধরেছে, ডক্টর সাবরিনাকে ধরেছে, এই ক্ষেত্রে পিছপা হয়নি, এবং করাপশনের ক্ষেত্রে যারা গম চুরি করছে, যারা অর্থ চুরি করছে। আমি কি একটু যোগ করতে পারি? অবশ্যই, এটা এমন দাঁড়ায় না যে চোরকে বললাম চুরি করো আর গৃহস্থকে বললাম সজাগ থাকো, কারণ তাদের তারাই শাহেদকে আশকারা দিয়েছে এবং তারাই শাহেদকে আবার ধরলো, বিষয়টা কি এমন? এখন কে আশকারা দিয়েছে না দিয়েছে এটা কোনো, এটা তো কোনো প্রমাণ নাই, এটা তো আমি একজন আইনজীবী, প্রমাণ হবে নাকি প্রমাণ না করে আমি কি করে বলবো? এখন হ্যাঁ বলবো, আমি এটা বলবো যে অবশ্যই যার কোনো লাইসেন্স রিনিউ করা হয়নি, কোনো একটা ক্লিনিকে সাবজেক্ট টু রিনিউয়াল তাকে পারমিশন দেওয়া হলো, সেটা অবশ্যই ব্যর্থতা। তবে এই এই দুর্নীতিটার জন্য ওভারঅল যে বলা যাবে না যে এটা সরকারের ব্যর্থতা, এটা সরকারের দায়ী, এটা 100% কিংবা এটাই সরকার এই জন্য সম্পূর্ণ ব্যর্থ, এটা বলা যাবে না। সরকার কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে, যদি শাহেদকে, আচ্ছা আমরা আবার আপনার কাছে আসবো, যদি সরকার পার হতে সুযোগ দিত তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ চোরকে বলো চুরি করো আর গৃহস্থকে বলো ধরো। ওকে, আমি শওকত মাহমুদ আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি বোধহয় একটু যেতে চাচ্ছেন, আপনার বোধহয় কাজ আছে কোথাও, সেজন্য আপনাকে আমরা ছেড়ে দেব। আমাদের প্রোগ্রামও প্রায় শেষ পর্যায়ে, কারণ আমাদের প্রোগ্রাম 1 ঘন্টা 10 মিনিটের প্রোগ্রাম সাধারণত। তো আপনার কাছে আমি শেষ প্রশ্নটা রাখতে চাচ্ছি, সেটা হলো এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা, এর মাঝে আপনি আবার বলেছেন একটা যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, এই যে মানবিক কাজ করার জন্য দেওয়া হচ্ছে না, তাহলে সরকার যেখানে নিজেরা করতে পারতেছে না অন্যদেরকে করতে দিচ্ছে না, তাদের আসলে চিন্তাটা কি, তাদের মানে ইন্টেনশনটা কি, হোয়াট ইজ ইন্টেনশন অফ দেম, আপনি কি মনে করেন? সরকার এই বিষয়টাকে নিয়ে, সরকার সবসময় চেষ্টা করে যে বিরোধী পক্ষকে দমন বা বিরোধী দলকে দমনের মাধ্যমে তার রাজনৈতিক মাঠকে পরিষ্কার করতে চায়, সংখ্যামুক্ত রাখতে চায়, এমন একটা অবস্থায় সবসময় সবসময় কাজ করে। এবং জিরো টলারেন্স কিন্তু দুর্নীতির বিরুদ্ধে না, বিরোধী দলের তৎপরতার ক্ষেত্রে জিরো টলারেন্স, বিরোধী দলের ভূমিকার ক্ষেত্রে জিরো টলারেন্স তারা রাখে। সরকার এটা করে যখন সরকার সবসময় একটা অনিশ্চয়তা ভোগে। আপনি হয়তো একটা জিনিস দেখবেন যে এর মাঝে সরকারের, আমার
হিসাবে যে মূল মনোযোগ করোনা মোকাবেলার চাইতেও সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে ওঠে কিনা, বা রাস্তাঘাটে মানুষজন সমবেত হয়ে খাদ্যের দাবিতে চিকিৎসার দাবিতে বিক্ষোভ করে কিনা, সেগুলির ব্যাপারে কিন্তু তাদের অধিকতর মনোযোগ, অথবা কেউ কোনো চক্রান্ত করছে কিনা, ফেসবুকে কিছু দিচ্ছে কিনা, এগুলো নিয়ে সরকারের মনোযোগটা মনে হচ্ছে বেশি। তো এটা হয় এই কারণে যে জনসমর্থনহীন সরকারের ক্ষেত্রে তারা এই ধরনের বিষয়কেই প্রাধান্য দেয়, তারা মানুষের কল্যাণ বা জনগণের সুবিধা হবে সেটা নিয়ে তারা ভাবিত হয় না। এটা পৃথিবীর বহু রাষ্ট্রেই আমরা এরকম দেখেছি। তো আওয়ামী লীগ সরকারের যে ভূমিকা আমরা লক্ষ্য করছি, আপনার মনে হয় যে ভূমিকার ক্ষেত্রে সুযোগ ছিল আওয়ামী লীগ, যেখানে বিরোধী দল নিজে এগিয়ে এসে বলছে যে আসেন আমরা একসঙ্গে কাজ করি, যদি আজকে একসঙ্গে কাজ করতাম তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কমিটি থাকতো, এই সমিতিতে বিরোধী দল থাকতো, তাহলে এই শাহেদকে কাজ দেওয়া বা জেকেজি সাবরিন, ডাক্তার সাবরিনকে কাজ দেওয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট তো প্রশ্ন উঠতো যে তাদের যোগ্যতা, সেগুলো তো করা হচ্ছে না। সচিব সাহেব মন্ত্রী সচিবকে বলেছে, সচিব ডিজিকে বলেছে, বা চুক্তি সই হয়ে গেছে, মাঝখানে আর দেখা কেউ তো নাই। এখন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়কে যদি আপনি দায়ী করেন তাহলে ভুল হবে, কারণ এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন প্রকল্প পরিবেশনে দেওয়া হয়েছে এবং একনেকের মিটিংয়ে পাশ করা হয়েছে, সেখানেই তো বালিশের দাম, পর্দার দাম 50,000-37,000 টাকা দেখানো হয়েছে। আপনি তো যারা পাশ করেছেন তারা যদি আজকে বলেন যে আমরা আমরা দায়ী না, এটা বললে তো এই যে রূপপুর পানবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে বালিশের দাম যে এত টাকা ধরা হয়েছে, এটা তো প্রকল্প পাশ করা হয়েছে, সে প্রকল্প ব্যয় অনুমোদিত হয়েছে, তাহলে এই ব্যয়টা অনুমোদিত হলো কিভাবে? আপনি আজকে আজকে নির্বাহী প্রকৌশলী তো ধরছেন এ করেছেন, আরে আপনি নির্বাহী প্রকৌশলী তো প্রকল্পের ছক অনুযায়ী ব্যয় করছে, এই ব্যয়টা যখন মন্ত্রণালয় পরিকল্পনা কমিটির পাশে আপনি দায় নেবেন না? তো বিষয়টা হচ্ছে সরকার পুরো সরকারই একটা দুর্নীতিগ্রস্ত সরকার, আপনি শুধু এক মন্ত্রণালয়ের এক মন্ত্রীকে সরালে সমস্যার সমাধান হবে আমি মনে করি। আমি প্রথমেই যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে এখন দেশে এই ধরনের সংকট পরিচালনার জন্য বা দেশ শাসনের জন্য নৈতিক বৈধ লেজিটিমেট লিডারশিপ এবং গভর্নেন্স দরকার, এই লেজিটিমেট গভর্নেন্সটা এখন নাই, সেই কারণে মানুষ সংকট বেড়েছে এবং তাদেরও মানুষের স্বার্থের ব্যাপারে তাদের মনোযোগ তুলনামূলকভাবে অনেক কম, এবং মানুষও কিন্তু আর চায় না। যদি ডেমোক্রেসি থাকে তাহলে করোনা সমস্যা আছে, করোনা নিয়ে আমরা সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে আমরা এই সব মোকাবিলা করতে সক্ষম, কিন্তু আমাদের ডেমোক্রেসি না, আমাদের সুযোগই নাই কথা বলতে পারি। শুধু করোনাটা শুধু হাসপাতাল উন্নত করা বা ডাক্তারদের তৈরি করা বা সরকারের সার্বক্ষণিক দৌড়াদৌড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে, জাতীয় ঐক্য কিন্তু একটা সামান্য একটা কোনো একটা ইয়ে বিষয় না, একটা বেলুনের মতো বিষয় না। একটা মানুষ যখন দেখে যে আমার মহল্লাতে সব দলের কর্মীরা মিলে কমিটি করে তারা ভলান্টিয়ার হয়ে আমাদেরকে সেবা করছে, তাহলে মানুষের মধ্যে একটা ঐক্যবোধ জাগৃত হয়, মানুষ সাহস পায় এবং মানুষেরা মোকাবিলা করতে এগিয়ে আসে, সেই জিনিসটা কিন্তু ঘাটতি হয়ে গেছে। এবং আমি মনে করি না যে এই সরকার ক্ষমতায় থেকে এই করোনা মোকাবেলায় এই পর্যন্ত আমরা দেখছি তারা এই করোনাটা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। হয়তো স্টেটমেন্টটা খুব এক্সট্রিম স্টেটমেন্ট মনে হতে পারে, যে বাস্তবতা হচ্ছে যে এই ধরনের সরকারের পক্ষে এই ধরনের দুর্যোগ মোকাবিলা করা, এবং প্রতিদিন কোনো না কোনো দুর্নীতির ঘটনা আমরা বিশ্বের কাছে আমরা কিন্তু ছোট হয়ে যাচ্ছি, তো আমরা আমরা অপেক্ষা করবো, এটাই সমাপনী বক্তব্য। জি ধন্যবাদ আপনাকে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। জি আপনাদের, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আমাদের সাথে এখন জি জনাব শওকত মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এখন যুক্ত হবেন একজন সংগঠক জনাব ওমর ফারুক পাটোয়ারি, তিনি আমাদের সাথে যুক্ত হয়ে করোনা বিষয়ে এলাকা ভিত্তিক তার অভিজ্ঞতাটা বর্ণনা করবেন। এর মধ্যে আমি যেতে চাচ্ছি যে জনাব রফিকুল ইসলাম, আপনার কাছে সরকার কি করোনাকালীন ব্যবস্থাপনায় রাজনৈতিক বা প্রশাসনিক দুইভাবেই সফল? যদি সফল না হয় কেন? প্লিজ রফিকুল ইসলাম। ধন্যবাদ।
করোনা ভাইরাস আসলে সরকার এতক্ষণ তো করোনা ভাইরাসের উপরে আমরা আলাপ করলাম, দীর্ঘক্ষণ আলাপ হলো। করোনা ভাইরাসের সৃষ্টি চিন্তিত উৎপত্তি হলেও সেটা কিন্তু মূলত উৎপত্তি হয়েছিল, প্রচার হয়েছিল, আমাদের কাছে চিহ্নিত হয়েছিল জানুয়ারি মাসে, চলতি বছরের জানুয়ারি মাসে। কিন্তু আমরা কিন্তু সেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছি। কারণটি হচ্ছে তখন বর্তমান সরকারের একটি বড় উৎসব, একটা আনুষ্ঠানিকতা, মুজিব বর্ষ উদযাপনকে নিয়েই সমগ্র দেশ, অর্থাৎ সমগ্র দেশ বলতে আমি সমগ্র প্রশাসন, সমস্ত প্রশাসনের লোক, মন্ত্রী, ডিজি, সচিব সবাই ব্যস্ত ছিল, এমনকি স্বাস্থ্য অধিদপ্তর ব্যস্ত ছিল। এই করোনা ভাইরাসের চাইতে মুজিব বর্ষকে উদযাপিত করার জন্য এবং এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এর মধ্যে আমাদের করোনা ভাইরাস এসে আমাদের আক্রান্ত করলো, আমরা সংক্রামিত হইলাম এবং সংক্রামিত হতে হতে এরকম একটা পর্যায়ে গিয়ে পৌঁছলাম, সেটা হচ্ছে একটি কঠিন অবস্থায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলো। তারপর সরকার জনমতের কাছে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে 25শে মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার মধ্য দিয়ে করোনা ভাইরাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করলো এবং করোনা ভাইরাসের মধ্যে প্রবেশ করলো। আমার বক্তব্যটা হচ্ছে এই যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সরকারের কোনো দৃষ্টিপাতই কিন্তু করোনা ভাইরাসের উপরে ছিল না। সেক্ষেত্রে আমি মনে করি করোনা ভাইরাসের এই সমস্ত কারণে সরকার যেটা শপথ একটু আগে বলেছিল, বারবার শুধু অবহেলা, বিরোধী দলকে সাথে না নেওয়া, অন্যের মতামতকে প্রাধান্য না দেওয়া, আমি শ্রেষ্ঠ, আমি একাই মোকাবেলা করতে পারবো, আমার চেয়ে বড় কেউ নাই, আমি কোন রাজনৈতিক দলকে বা বিরোধী দলকে সম্পৃক্ত করব না, এই মনোভাবের কারণেই কিন্তু বিএনপি থেকে জাতীয় ঐক্যমত বা জাতীয় একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। যে আমি আরেকবার আপনার কাছে আসবো, জনাব রফিকুল ইসলাম, আমি আরেকবার আপনার কাছে আসছি। আমাদের দর্শক থেকে একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো এরকম যে কানিজ পাথেমা, এক চোরের জন্য সবার নিজের মনে মনে চোর মনে হচ্ছে, আমি করোনা পজিটিভ হয়েও অফিসে রিপোর্ট সাবমিট করিনি, মনোয়ার ভাই কি বলবেন? এক চোরের জন্য আমরা কি সবাই চোর হয়ে গেলাম? আওয়ামী লীগের পজিটিভ হয়ে অফিসে রিপোর্ট সাবমিট করেনি, এক চোরের জন্য আমরা কি সবাই চোর হয়ে গেলাম? যাক, আমি প্রশ্নটা ব্যাপার হচ্ছে, আমরা কেউ যদি ডিজঅনেস্ট, আমি ডিজঅনেস্ট হব না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি অনেস্ট থাকতে হবে, আমাকে অনেস্ট থাকতে হবে। এটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, প্রত্যেকেই একজন মানুষ হিসাবে তার মধ্যে মানবিক গুণ থাকতে হবে, গুণটা আরো দিন দিন উন্নত করতে হবে, এবং তাকে সবসময় মনে রাখতে হবে যে কি আমরা অবশ্যই মানে আমরা একজন মানুষ হিসাবে, ইনসান হিসাবে আমরা যেন আমাদের দায়িত্ব থেকে দূরে সরে না যাই। সেই জন্য আমি আমার যেটা রিপোর্ট সেটা প্রকাশ করব। আমি বা কেন কিনে একটা রিপোর্ট নেগেটিভকে পজিটিভ বানাবো, পজিটিভকে নেগেটিভ বানাবো? মানুষকেও কিন্তু এটা সতর্ক থাকতে হবে। আমি তো মনে করি ব্যস্ত হয়ে হচ্ছে এটা, এবং একজন চোরের কারণে যে সবাই চোর হয়ে যাবে এমন কোনো কথা নয়, কারণ ভালো লোকজন আছে বলেই তো দেশটা টিকে আছে। ভালো লোকজন, সৎ লোকজন কিছু যদি না থাকতো তাহলে কি দেশ চলতো? সরকারও চলতো না। অবশ্য সরকারও ভালো লোক আছে। এখন যদি কেউ যদি বিরোধী দল যদি বলে যে কিনা সরকারে সব খারাপ, এটা বলতে পারবেন না, এটা বলতে হবে তাদেরকে কিছু লোক তো ভালো আছে। আর আমি জানি যে বাংলাদেশে অনেক লোক ভালো আছে, অনেক সৎ লোক আছে, যাদের কারণে এই দেশটা অন্তত টিকে আছে। হয়তো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অংশ বাধা আসে, কিন্তু এগিয়ে যাবেই, এই ভালো লোকগুলির কারণে এগিয়ে যাবে, এবং অসৎ লোকগুলো একদিন একদিন শাহেদের মতো ধরা পড়বেই। ওকে, আমরা এখন যেতে চাচ্ছি জনাব ওমর ফারুক পাটোয়ারি, আপনি একজন সংগঠক, দীর্ঘদিন ছাত্র সংগঠন
এবং সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের সাথে আপনি জড়িত। আমরা যতটুকু জানি আপনি মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির একজন জয়েন্ট কনভেনার অথবা এরকম, তো আপনি যদি বলেন আপনার দেখা করোনার অভিজ্ঞতাটা সংক্ষেপে, আমাদের সময় একদম কম, সংক্ষেপে একটু বলবেন যে করোনা পরিস্থিতিতে আসলে কি হচ্ছে, কেন চড়াচ্ছে এটা সারা বাংলাদেশ ব্যাপী, কেন ছড়াচ্ছে এটা, কেন করোনা কন্ট্রোলে আনাটা আসলে সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? জনাব ওমর ফারুক, জনাব ওমর ফারুক পাটোয়ারি, প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বিজ্ঞ আলোচক বিন্দুকে ধন্যবাদ জানাই, ওনারা খুব সুন্দর এবং সারগর্ব আলোচনা করেছেন। আমি একজন মফস্বলের রাজনৈতিক কর্মী, বর্তমানে আমি ঢাকা থাকি কিন্তু আমি মফস্বলের রাজনৈতিক কর্মী। মফস্বলের রাজনৈতিক কর্মী হিসাবে আমার যে অভিজ্ঞতা, বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে মার্চের 8 তারিখে, কিন্তু এই 8 তারিখে করোনা শনাক্ত হওয়ার পরে কিন্তু পৃথিবীতে এর আগেই করোনা শনাক্ত হয়েছে এবং সারা পৃথিবীতে করোনার ভয়ে যখন আতঙ্কিত, তখন বাংলাদেশে একজন বিশেষ নেতার জন্মশতবার্ষিকী পালন যেন বিঘ্নিত না হয় সেই জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে দেখা গেল যে করোনা কোনো ব্যাপারই না, এবং সেখানে আমাদের দেশের একজন মন্ত্রী এবং তিনি ক্ষমতাসীন দলের সম্পাদক, তিনি বললেন যে করোনা কোনো শত্রু শক্তি না, যে করোনাকে দমন করা যাবে না, আমরা করোনাকে পরাজিত করতে পারবো। কিন্তু পরবর্তী দেখা গেল করোনা আজকে যে এভাবে সারা পৃথিবীতে একটা মহামারী হিসেবে ছড়াইছে, বাংলাদেশেও ছড়াইছে, পৃথিবীর অনেক দেশ এটা উত্তরণ করতে পারছে, অনেক দেশেই এখন আক্রান্তের সংখ্যা একেবারেই সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে, কিন্তু বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রতিদিনে বাড়ছে। এই বাড়ার একমাত্র কারণ যে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেননি। দ্বিতীয়ত যে বিষয়টি আজকে গত কয়েকদিন থেকে খুব আলোচিত হচ্ছে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে, যেটা টক অব দ্য কান্ট্রি এবং সারা পৃথিবীতে যেটা আলোচিত হচ্ছে, যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে তারা তাদের একটা প্রতিষ্ঠানের তাদের যে লাইসেন্স, সে লাইসেন্স নবায়ন হয় না 5 বছর, সেই যেই প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন হয় না 5 বছর, সেই প্রতিষ্ঠানের সাথে সরকার চুক্তি করলেন যে তারা করোনা পরীক্ষা করবে এবং করোনার চিকিৎসা করবে। দেখা গেল তারা 6,000 লোককে তারা ভুয়া সার্টিফিকেট দিলেন, হয় পজিটিভ অথবা নেগেটিভ, কিন্তু কোনো পরীক্ষাই করলেন না। দেখা গেল জেকেজি নামক একটা প্রতিষ্ঠানকে সরকার দায়িত্ব দিল করোনা পরীক্ষা। জনাব পাটোয়ারি, আপনি যদি কাইন্ডলি, এগুলো আমাদের আলাপ হয়েছে, আপনি যদি বলেন যে আসলে করোনাটা মানুষের মধ্যে কিভাবে ছড়াইতেছে, আপনার দেখা যে আপনার শহরে আপনার এলাকায় মানুষ কি মানছে না, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমাদের আমাদের এলাকাতে লকডাউন যখন সারা দেশে একসাথে চলছিল, তখন লকডাউনের কারণে যেভাবে সরকার থেকে ভূমিকা নেওয়া দরকার ছিল সেরকম ভূমিকা আমরা দেখিনি। যেমন লকডাউনকে কার্যকর করার জন্য সেনাবাহিনীকে নামানো হয়েছে, আমরা আমাদের দেশে যে আমাদের দেশপ্রেমিক যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর ব্যাপারে মানুষের উচ্চাকাঙ্ক্ষা আছে যে সেনাবাহিনী যে বিষয়ে হাত দেয় সেই বিষয়ে সেনাবাহিনী একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সেটা কার্যকর করতে পারে। দেখা গেছে বাংলাদেশ যে নির্বাচনের সময় সেনাবাহিনী আসছে এলাকাতে, তাদের কোনো ভূমিকা ছিল না, তাদেরকে মানুষ যদি কোনো বিষয় বলতো যে স্যার এখানে এই সমস্যা হয়েছে, ওখানে ওই সমস্যা হয়েছে, এখানে মারামারি হচ্ছে, তারা বলে যে আপনারা পুলিশকে বলেন, আমাদের কিছু করার নাই, এটা চলে গেছে। আবার দেখা গেছে করোনাকালীন সময় সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে, সেনাবাহিনী সেরকম কোনো কার্যকর ভূমিকা নেয় নাই, পুলিশ ভূমিকা নিয়েছে, সেই ভূমিকাটা যথাযথ ছিল না এবং প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল, যে কারণে বাংলাদেশ একটা ঘনবসতির দেশ, এখানে আরো অনেক বেশি কঠোর হওয়া দরকার ছিল, যে লকডাউনের সময় সেরকম কঠোরতা এখানে ছিল না, যে কারণে এখানে মানে রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেছে। আর যেখানে লকডাউন দেওয়া হয়েছে 26 তারিখে, দেখা গেছে আগেই ঘোষণা দেওয়া হয়েছে 1 তারিখে লকডাউন হবে। আমাদের এলাকায় যে সমস্ত জায়গায় করোনা শনাক্ত হয়েছে, দেখা গেছে অধিকাংশ জায়গায় হয় বিদেশ থেকে আসছে, অথবা ঢাকা থেকে আসছে, অথবা নারায়ণগঞ্জ থেকে আসছে, অথবা গাজীপুর থেকে আসছে, এই সমস্ত জায়গা। নোয়াখালী একটা ঘনবসতিপূর্ণ এলাকা, নোয়াখালীতে আবাদী জমির পরিমাণ কম, নোয়াখালীর লোকেরা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছড়া ছিটে আছে, যে কারণে করোনার কারণে মানুষ এলাকায় আসছে, তাদের মাধ্যমেই এলাকায় মানে এই রোগটা ছড়াই পড়ছে।
যে কারণে নোয়াখালীতে আপনার প্রথম অবস্থায় কম থাকলেও এখন অনেক ব্যাপক পর্যায়ে এটা ছড়াই গেছে নোয়াখালী। অনেক ধন্যবাদ জনাব পাটোয়ারি, আপনাকে, আপনি খুব সুন্দর বলেছেন। আমরা এখন যেতে চাচ্ছি জনাব রফিকুল ইসলাম আপনার কাছে। আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে শাহেদ, সাবরিনা, জেকেজি, রিজেন্ট হসপিটাল, এগুলোকে কি আপনি একটা নাটক মনে করেন কিনা নাকি? এই যে আবার তথ্য মন্ত্রী সাহেব বলেছেন যে তারেক রহমানের সাথে, শাহেদ সাহেবের সাথে যোগাযোগ, এগুলোকে কিভাবে দেখছেন একটু সংক্ষেপে যদি বলেন। আজকে খুবই সংক্ষিপ্ত ভাবে আমি শেষ করে দিচ্ছি, এটা মনে হয় এটাই আমার শেষ স্লট। জি, আমি সেই যে এই কথাটা শেষ করতে পারি নাই তখন, যাই হোক, জাতীয় কমিটি হয়নি, ফলে সরকার নিজে নিজে নিজের মতো করে মন গড়া কিছু করার ফলে আজকের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। তারপরেও কিন্তু বিএনপি তাদের এককভাবে দীর্ঘ 13 বছর ক্ষমতায় না থাকার পরও তাদের সাধ্য মধ্যে প্রায় 70-80 লক্ষ লোককে ব্যক্তিগত উদ্যোগে তারা কিন্তু সাহায্য এবং ত্রাণ বিতরণ করেছে। এটা হচ্ছে শেষ করলাম। আর আপনি যে প্রশ্নটা করলেন তার প্রশ্নের সাথে আরো একটা সম্পৃক্ত আমি করে নিই, সেটা হচ্ছে করোনা ভাইরাস চলাকালীন সময় মানুষকে সরকার সাহায্য করার জন্য, ত্রাণ বিতরণ করার জন্য বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের মাধ্যমে, ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছিল। সেই ক্ষেত্রে এমুকের বাড়িতে, এমুক মেম্বারের বাড়ি 50 বস্তা চাল, এমুকের বাড়িতে এত বস্তা গম, এই চুরি দুর্নীতি কিন্তু এখন আলোচনা, অর্থাৎ আওয়ামী লীগ একটার পর একটা ইস্যু দেয়, একটার পর একটা ঘটনা দুর্নীতির ব্যাপারটা চলে আসে। ফলে গম চুরি, এমনকি নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার প্রধানমন্ত্রী, সেই টাকা কিন্তু মানুষের কাছে পৌঁছেনি, পৌঁছেছে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের পকেটে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে পকেটে, এবং তাদেরই পকেট বাড়ি হয়েছে। এই হচ্ছে ত্রাণের অবস্থা, করোনা ভাইরাসে ত্রাণ সামগ্রী সরকারের বণ্টনের ব্যবস্থা। আপনি কি প্রশ্ন করছেন সেটা সংক্ষিপ্ত ভাবে যদি আমি বলি, শাহেদ এই মুহূর্তে একটি আলোচিত নাম, ডাক্তার সাবরিনা সেটা খুবই আলোচিত নাম, এর বাইরে আরো আলোচিত নাম সেটা হচ্ছে ডিজি হেলথের অধীনে ওষুধ প্রশাসনে সম্প্রতি মাস্ক কিনতে গিয়ে, বিভিন্ন কিছু ক্রয় কিনতে করতে গিয়ে, বিভিন্ন হাসপাতালে খাদ্য ক্রয় করতে গিয়ে যে আকাশ পরিমাণ যে মূল্য দিতে হয়েছে সরকারকে, রাষ্ট্রকে, অর্থাৎ এত বেশি মূল্যে ক্রয় বিক্রি হয়েছে, দাম কিনেছে এবং খরচ করেছে, যেটা এই দেশের মানুষ কোনোদিন এই দুর্নীতির কথা ভুলবে না। আর ঠিক এইভাবে হাসপাতালগুলো ওষুধ ক্রয় ক্ষেত্রে সর্বক্ষেত্রে ডিজি হেলথ একটি দুর্নীতিগ্রস্ত অর্গানাইজেশন। ফলে শাহেদ এবং সাবরিনা শুধু না, এবং শাহেদ সাবরিনা অনেক বাংলাদেশে আওয়ামী লীগের ছত্র ছায়ায় রয়েছে, তারা অপক্রম করছে, দেশকে বিপদগ্রস্ত করছে, দুর্নীতিগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত করছে। তার অন্যতম প্রধান উদাহরণ হচ্ছে ইটালি। ইটালির প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ একটি ভয়ঙ্কর ব্যাপার, বাংলাদেশের কোনো বিমানকে ইটালিতে নামতে দেওয়া হবে না এবং কোনো সদস্য মানুষকে ইটালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ শাহেদ এবং সাবরিনা এবং এই করোনা ভাইরাস কালীন সময়ে সরকারের দুর্নীতি, অরাজকতা, শাহেদ এবং সাবরিনার কারণে, এবং এই টেস্টকে কেন্দ্র করে বিভিন্নভাবে ভুয়া সার্টিফিকেটের কারণে আন্তর্জাতিক বিশ্বে যে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, এটা আমার মনে হয় আগামী 20-30 বছরের মধ্যে আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। তাই আমি পরিশেষে বলতে চাই, দুর্নীতিবাজরা আছে, ছিল এবং থাকবে, সব কথা শেষ কথা, বর্তমান যে সরকার, সেই বর্তমান সরকার একটি অবৈধ সরকার, অনির্বাচিত সরকার। এই অবৈধ এবং অনির্বাচিত সরকার যেহেতু, এটাকে যদি সংজ্ঞায়িত করতে হয়, এটাও একটা দুর্নীতি, মানুষের ভোট ছাড়া নির্বাচিত হওয়া, ক্ষমতায় দখল করে থাকা, এটা যেহেতু একটি দুর্নীতি, ঠিক একইভাবে দুর্নীতিকে শেখ হাসিনা দমন করা সম্ভব না। দুর্নীতি ছিল, আছে, সাবরিনা শাহেদের ছিল, আছে এবং থাকবে, এবং এইভাবেই বাংলাদেশের পরিণতি এবং আগামী দিনে বাংলাদেশের এই যে অপকর্ম বাংলাদেশে অব্যাহত থাকবে,
যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশ পরিচালিত না হবে, অনির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে, ততদিন পর্যন্ত অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি, লোট, দর্শন, হত্যা, গুম, রাহাজানি এবং রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রফিকুল ইসলাম, আমাদের সাথেই থাকুন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ করব। আমরা এখন যাচ্ছি জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন আপনার কাছে। করোনা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম টেস্ট করা হচ্ছে, এই কম টেস্টের কারণে যা আমাদের জ্ঞান অথবা অজ্ঞান অথবা আমাদের অনিচ্ছায় অথবা সরকারের ইচ্ছায় অনিচ্ছায় করোনা ছড়াচ্ছে, এটা কি আইনের দৃষ্টিতে অপরাধ নয়? তাহলে কি সরকার ইচ্ছা জেনে শুনে কি করোনা ছড়িয়ে বেআইনি কাজ করছে? জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন ধন্যবাদ, এটা একটা সুন্দর কোয়েশ্চেন। করোনা ভাইরাসের নিয়ন্ত্রণের বিষয়টা হচ্ছে একটা মানুষের সচেতনতার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি দেখেন আমেরিকা, যুক্তরাজ্য, ব্রিটেন থেকে শুরু করে চায়না, জার্মান, যেখানে বলুন না কেন, মানুষ যে পরিমাণ মৃত্যুবরণ করেছে এটা হচ্ছে ডবলের ডবল মৃত্যুবরণ করতে পারত। কিন্তু মানুষ এই লকডাউন হয়ে ঘরে নিজেকে নিজে লকডাউন করে মানুষ আইন মেনে অথবা গভর্নমেন্টের অনুরোধ, গাইডেন্স ইত্যাদি মেনে সোশ্যাল আইসোলেশন করে তারা অপরের জীবনকে রক্ষা করেছে। আমি মনে করি সরকারগুলো যতটা জীবন রক্ষা করেছেন, যেমন আমাকে যদি বলা হয় যুক্তরাজ্যের কথা, আমি মনে করি যুক্তরাজ্যের গভর্নমেন্ট অনেকটা ফেইল্ড, কিন্তু মানুষ জীবনগুলো রক্ষা করেছে। যদি মানুষ হেল্প না করতো, মানুষ যদি লকডাউন হয়ে আড়াই মাস ঘরে বসে না থাকতো, তাহলে কিন্তু এখানে 2 লক্ষ মানুষ মারা যেতে পারতো, যে অবস্থা আমরা দেখলাম। তো আমাদের বাংলাদেশে লকডাউন তো 1 সপ্তাহ করার মধ্যেই তো দেখা গেল আর্মি নামাতে হচ্ছে, বিডিআর নামাতে হচ্ছে, পুলিশ নামাতে হচ্ছে, র্যাব নামাতে হচ্ছে, পিটাপিটি করতে হচ্ছে। ইন্ডিয়া তো সে কি অবস্থা, ব্রাজিলও কি অবস্থা, আফ্রিকাও কি অবস্থা। কিন্তু এখানেও যে মানুষ রাস্তায় কিছু কিছু নামেনি সেটা নয়, কিছু কিছু আইন তো অবশ্যই মানুষ না মানার প্রবণতা সবখানে আছে। যেমন দেখেছেন স্কটল্যান্ডের চিফ মেডিকেল অফিসার, উনি যখন লকডাউন ব্রেক করে নিজের ঘোষণা করা সিস্টেমকে উনি ইয়ে করে নিজে আর একটা ঘর 5 মাইল দূরে গেছেন ট্রাভেল করতে 2 বার, এটা রিপোর্ট হয়ে গেছে, উনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। এখানে আরেকজন মিনিস্টারও সেভাবে পদত্যাগ করছেন, এবং আরেকজনের ব্যাপারে, অ্যাডভাইজারের ব্যাপারে, জনসনের একজন সিনিয়র অ্যাডভাইজারের ব্যাপারে এই কথাটা আসছে, তাকে অনেক সরকারকে এই নিয়ে অনেক বিতর্কিত হতে হয়েছে। সব জায়গায় একটা দায়ী দায়িত্ব আছে। তো মানুষের দায়িত্বটা কি? মানুষের দায়িত্বটা হচ্ছে সরকার তো আইন করবে, সরকার তো নিয়ম করবে, মানুষকে এটা ফলো করতে হবে। মানুষ যদি ফলো না করে তাহলে এখানে স্টিম রুলার চালাতে হবে। কিন্তু এই করোনা ভাইরাসে মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষকে যদি পিড়াপিটি করতে হয় তাহলে তো হবে না, আবার সেটা করতে গিয়ে আবার একজন বয়স্ক লোকজনকে কান ধরে উঠানো বসানো করা হবে, সেটাও আবার ঠিক না। তো কাজে এইটার মধ্যে আবার মানুষের সচেতনতা দরকার। বিদেশ থেকে যারা গিয়েছিল প্রথম, আপনি জানেন তারা, তাদের আচরণের মধ্যে কিছু ভুলভ্রান্তি ছিল এবং তারা লকডাউন অনেকে মানেন নাই। তবে আমার মনে হচ্ছে প্রবাসী যারা ছিল তারা মেইন কারণ না ভাইরাসটা ছড়ানোর জন্য। ভাইরাসটা ছড়ানোর দায়িত্ব দায়ী হচ্ছে ইন্টারন্যাশনালি, আপনি যদি দেখুন প্রত্যেকটা দেশেই ভাইরাসটা আসছে, প্রবাসী আসুক আর না আসুক, এখানে ট্রাভেলিং হবে, এক জায়গা থেকে এক জায়গায় মানুষ আসা যাওয়া করবে, জিনিসপত্র, খাদ্যদ্রব্য বিভিন্নভাবে আসছে, বিভিন্নভাবে এটা ইম্পোর্ট হতে পারে, ভাইরাসটা ছড়াতে পারে। সায়েন্টিস্ট আরো ভালো বলতে পারে, ডাক্তার ভালো বলতে পারে, কিন্তু আমি মনে করি মানুষের সচেতনতা, মানুষের কোপারেশনটা সবচেয়ে বেশি দরকার। সেই জন্য আমি আগে থেকে বলেছিলাম নাগরিক ফোরামের পক্ষ থেকে, চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে, যে এলাকা ভিত্তিক একটা সচেতন করার জন্য মানুষকে, এই যে যত রাজনৈতিক দলগুলো আছে তাদের সমন্বয়ে, এক একটা জায়গায় সমন্বয় কমিটি করে দিলে বোধ হয় অন্তত বিএনপির মতো দলও বলতে পারতো যে হ্যাঁ আমি একটা সিস্টেমের মধ্যে আমি একটা কন্ট্রিবিউশন করতে পারছি। আমার তো মনে হচ্ছে দেশের মানুষ এটা সরকারকে আরো সম্মান করতো। আরেকটা জিনিস, আমি নিজেও ফেসবুকে গতকালও একটা পোস্ট দিয়েছি যে পৃথিবীর দেশে দেশে টেস্টের সংখ্যা বাড়ছে কিন্তু বাংলাদেশে টেস্টের সংখ্যা কমছে, এটা কেন? টেস্টের সংখ্যা আপনি বিভিন্ন দেশে দেখুন, তারা 10,000, 20,000 থেকে 5 লাখ পর্যন্ত ডেলি করছে এমন অবস্থা,
কিন্তু এই বাংলাদেশে টেস্টটা অত্যন্ত কম, কেন? তারপর জিনিস হচ্ছে বাংলাদেশে টেস্ট ছাড়াও পয়সা নেওয়া হচ্ছে আবার সরকারি ভাবে, কিন্তু মিডল ইস্টে পয়সা নিবে সেটা অন্য জিনিস। আপনি দেখেন আমেরিকা বলেন, ইংল্যান্ডে বলেন, সেখানে প্রাইভেট কিছু সিস্টেম আছে, এছাড়া সরকারি ভাবে সরকারি হসপিটাল গুলোতে সেখানে কোনো পয়সা নেওয়া হয় না। আরেকটা কথা মনে রাখতে হবে, সরকার কিন্তু পয়সা পেয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে পেয়েছেন, এডিবি থেকেও পেয়েছেন, করোনা ভাইরাসের চিকিৎসা, করোনা ভাইরাসের জন্য রোগীদের জন্য ভেন্টিলেশন থেকে বিভিন্ন ইকুইপমেন্টস গুলি কেনার জন্য, ডাক্তারের জন্য, ভালো নার্সের জন্য, ট্রেনিং এর জন্য, পাশাপাশি করোনা ভাইরাসের গবেষণার জন্য, এবং এর সাথে টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট ইত্যাদির জন্য সুযোগ বৃদ্ধির জন্য এই অর্থগুলি ব্যয় করার কথা। তা আমার কথা হচ্ছে, এরপরও আমরা কেন অন্তত বাংলাদেশে 1 লক্ষ পর্যন্ত প্রভিশন থাকবে না? বাংলাদেশের পপুলেশন অনুযায়ী 1 লক্ষ মানুষের প্রতিদিন করোনা ভাইরাস টেস্টের সুযোগ থাকা উচিত, মানুষ গেল কি গেল না সেটা অন্য জিনিস। এবং সরকারি হসপিটাল গুলোতে, সরকারি ক্লিনিক গুলোতে করোনা ভাইরাসের কোনো ধরনের ইয়ের জন্য, টেস্টের জন্য ফি নেওয়ার কোনো মানে হয় না। ফি নিয়ে কত লক্ষ টাকা, কত কোটি টাকা পাবেন আপনি? 2-3 হাজার টাকা করে যদি ডেলি, যদি 10,000 মানুষের যদি টেস্ট করে আপনি কত কোটি টাকা পাচ্ছেন? সেই তুলনায় গভর্নমেন্টের কত কোটি টাকা, কত বিলিয়ন আরো খরচ হচ্ছে। এখন একটা জরুরি পরিস্থিতি, এখানে মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য আমি গভর্নমেন্টের আমি দৃষ্টি আকর্ষণ করবো যে ফিটা যেন মকুব করা হয়। আর একটা হচ্ছে রেজাল্টের ব্যাপারটা, আমি মনে করি রেজাল্টও কিন্তু দেরি হয়ে যায়, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। এই এই মানে মানুষজন দেখা যায় মৃত্যুবরণই করছে রেজাল্ট পাওয়ার আগেই। এটা এখানে এই বিভিন্ন দেশেও হয়েছে, তবে বাংলাদেশে আমি দেখছি সেখানে 10-12 দিন 8 দিন পর্যন্ত লেগে যাচ্ছে রিপোর্ট দেওয়ার জন্য। রিপোর্টটা কিন্তু 48 আওয়ার্সের মধ্যে আসা উচিত, তা না হলে তার ব্যাপারে আইসোলেশন ইত্যাদি অনেক কিছু ব্যাপারে ডিসিশন নেওয়া যায় না। সরকার বা গভর্নমেন্ট যে সরি যে ডক্টর আছে, ডক্টররা অনেক সময় ট্রিটমেন্টটাকে আরো মেকশিওর করতে পারে না কোন রুটে যাবেন, যদি কনফার্ম হয়ে যায় তাহলে তার জন্য বেটার হয়। এই এই ফেসিলিটিস গুলো আমি মনে করি এখনই বাড়াতে হবে, এবং বাড়ানো সম্ভব। আজকে টেস্ট দ্বিগুণ করা সম্ভব। আর টেস্ট কিটের ব্যাপারে আমি একটা কথা বলছি, আমি গত পরশুদিন একটা আমাদের একজন দুঃসম্পর্কীয় একজন আত্মীয় মারা গেলেন, উনি বললেন ওরা নাকি প্রথম যখন করোনা ভাইরাসের মতো সিমটম হলো, জ্বর এবং এই সব কাশি সবকিছুর পরে দেখা গেলো টেস্টটা নেগেটিভ, তারপরে উনি ক্লিনিকে যেতে হলো, ক্লিনিকে যাওয়ার পরে উনি 6 দিন পরে মারা গেলেন, আর সেকেন্ড টেস্ট করানো হয়নি। তাহলে আমার কথা হচ্ছে টেস্ট নেগেটিভ হলো কেন? ওই অন্যান্য দেশগুলোতে এইভাবে ঘটে না, ইংল্যান্ডে আমি দেখেছি, আমেরিকায় দেখেছি, চায়না থেকে টেস্টিং কিটস আসছে লক্ষ লক্ষ, সেগুলি অনেকগুলো প্রথম দিকে ফেলতে দেওয়া হচ্ছে, অ্যান্টিবডি টেস্টের জন্য টেস্টের কিট আনা হয়েছে, তারা দেখছে ইফেক্টিভ, ওটা ফেরত দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশে কি টেস্টের কিট যেগুলি আমদানি করা হচ্ছে তার মধ্যে কি আসলেই কি রং আছে, ডিফেক্টিভ আছে, এটা দেখতে হবে। চায়না থেকে আসলো আর আমেরিকা থেকে আসলো, ইংল্যান্ডে আসলো, কনফার্ম করা যায় না, এটাকে টেস্ট করতে হবে, টেস্ট করে দেখতে হবে, র্যান্ডম বেসিসে টেস্ট করে যে এই এই আইটেম গুলো, এই ইকুইপমেন্ট গুলো কিংবা এই যে টেস্ট কিটস গুলো এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা মেক শিওর না করে কোনো লর্ড থেকে নিয়েই সরাসরি দেওয়া ঠিক হবে না। আমার মনে হচ্ছে ডক্টর জাফরুল্লাহর জন্য যেরকম করে টেস্টের কিটের জন্য পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাকে বলা হয়েছে না আপনার এটা কাজে লাগানোর সুযোগ নাই, ঠিক একইভাবে আমি তো মনে করি সবার ক্ষেত্রে যত ইম্পর্টেন্ট কিটস আছে সেগুলোকে করতে হবে, তাহলে যেটা পজিটিভ সেটা পজিটিভই হবে, যেটা নেগেটিভ নেগেটিভই হবে। ধন্যবাদ মনোয়ার, বেস্টে মনোয়ার, জনাব রফিকুল ইসলাম, ওমর ফারুক পাটোয়ারি এবং আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জনাব শওকত মাহমুদ, আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা লাইভে আমাদের অনুষ্ঠান দেখতে পাননি, আপনারা কবির আহমেদ বাহার ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন, কেবি টিভি ফেসবুক পেজে দেখতে পাবেন, কেবি টিভি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এবং কবির আহমেদ বাহার টুইটার প্রোফাইলে দেখতে পাবেন। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখে আমাদের আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে একটি কথা বলতে চাচ্ছি, সামনে ঈদুল আজহা, ঈদুল আজহাকে আমাদের আনন্দে পরিণত না করে আমাদের দায়িত্ব এবং ধর্মীয় অনুশাসন মেনে আমরা যদি নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে এবং করোনা সতর্কতা
অবলম্বন করে আমরা এই ঈদকে উদযাপন করি। আসুন দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে এই দেশটাকে করোনা মুক্ত করি। এদেশ আমার, আপনার, আমাদের সবার। আমরা কারোর দিকে তাকিয়ে না থেকে আমরা আমাদের নিজেদেরকে নিজেরাই সাহায্য করি, নিজেদেরকে নিজেরাই নিরাপদ করি। আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে, আমাদের দেশটাকে নিরাপদ করি, করোনা মুক্ত করি, আমরা সবাই নিরাপদ দেশ তৈরি করি। ভালো থাকুন, ধন্যবাদ।